আদবে তেশক জাগে মহব্বতের বাজারে, বেয়াদবি কেউ কইরেন না আল্লাহর উলি আউলিয়ার দরবারে। বিজয় দেওয়ান সাহেব একটা কথা বলেছেন, আল্লাহর উলিরা কখনো মরে না, চির সত্য কথা। আজকে সালাম শাহ বাবার দরবারে এসেছি। সালাম শাহ বাবা বলেন, বড় পীর আব্দুল কাদের জিলানি, আমার খাজা বাবা, আমার শাহালি বাবা, কেউ কিন্তু তারা মরে নাই। আমরা তাদেরকে দেখি না, আমাদের দেখার মতো চোখ নাই, তারা কিন্তু ঠিকই দেখে। আজকে বড় পীরের সাহেবের কাদরিয়া তরিকার অনুসারী হচ্ছে সালাম শাহ বাবা। আপনারা এটা মনে রাখবেন, আজকে বড় পীরের অনুষ্ঠানে আপনারা আসছেন, এখানে যদি আপনারা কোনো রকম গন্ডগোল করেন তাহলে কিন্তু এটা বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ উলির দরবারে এসেছেন, তাই সকলের কাছে পায়ে ধরে মিনতি করব, কেউ কোনো উশৃঙ্খলতা সৃষ্টি করবেন না। এবং অনেকে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, যদি সম্ভব হয় আপনারা বসে যাবেন, কারণ সারাটা রাত্র গান শুনবেন, আপনাদেরও কষ্ট হবে, আর বসে গেলে পরিবেশটাও সুন্দর দেখা যায়। ধন্যবাদ ধন্যবাদ আজকের কর্তাপক্ষকে। উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা শেষে পালা শুরু হয়ে গেল। পালাটা মূলত বন্দনা থেকেই শুরু হয়েছে, কিন্তু সেখানে প্রশ্নের একটা ধারাবাহিকতা ছিল। বিজয় দেওয়ান সাহেব চমৎকারভাবে সে তার বন্দনা গান পাশাপাশি সালাম শাহ বাবাকে স্মরণ করে একটি গান রেখেছেন। এবার পালাটা আমার থেকেই শুরু হয়ে গেল, কিয়ামতের ভূমিকায় থেকে আমি সর্বপ্রথম একটি গান রাখব, তারপরে তিনি আমার কাছে যে প্রশ্ন রেখেছেন আমি গানের মাঝে সেই প্রশ্নের জবাব করার চেষ্টা করব, এবং আমার কিয়ামতের বিষয়ে সম্পর্কে কিছু আলাপ আলোচনা আমি রাখব। এবারে সর্বপ্রথম পালাই থেকে যে গানটি আমার থাকবে কিয়ামত সম্পর্কে, কিয়ামত হয়ে গেছে একবার, কিয়ামত প্রতিনিয়ত হচ্ছে, আবার আরেকটা, হ্যাঁ এটা তো বলবো। আচ্ছা, যেটা আমি বলতে চাইছি, বাবাজি আমাকে মনে করাই দিছে, অসংখ্য ধন্যবাদ। 12:02 মনে হয় এখন থেকে আরো 2 মিনিট আগেই, আজকে 21 ফেব্রুয়ারি, মহান মাতৃভাষা দিবস। আজকে আমি আপনারা কথা বলি যে ভাষায়, এই ভাষাটা অনেক কষ্টের বিনিময়ে আসছে, অনেক লাখো শহীদের রক্তের, তাজা বুকের রক্তের বিনিময়ে আজকের এই মাতৃভাষা আমরা কথা বলতে পারি। তাই সমস্ত শহীদদেরকে স্মরণ করে, তাদের আত্মার মাগফিরাত করে, শ্রদ্ধাঞ্জলি রেখে আমার একটি দেশাত্মবোধক মিউজিক থাকবে। ধন্যবাদ, এবং আপনারা সকলে একটু হাত উঠিয়ে তাদেরকে শ্রদ্ধা জানাবেন। যে কথাই ছিলাম, এই কিয়ামত, কিয়ামত অর্থ হচ্ছে ধ্বংস বা মহাপ্রলয়। এই কিয়ামত একবার হয়ে গেছে আমার সেই নূহ নবীর আমলে, আবার কিয়ামত প্রতিনিয়ত হচ্ছে। কিভাবে হচ্ছে বাবা? যার যেদিন এই পৃথিবী থেকে বিদায়, যার যেদিন মৃত্যু, সেদিনই তার জন্য কিয়ামত। কারণ যখন মানুষ চলে যায় তখন তো তার আর কোনো অস্তিত্বই থাকে না, ধ্বংস হয়ে যায়। আরেকটা কিয়ামত, কাল কিয়ামত হবে, সেটা সামনে, কিন্তু সেটা যে কবে হবে এটা আপনি আমি কেউ বলতে পারবো না। সেটা এখনো হতে পারে, অনেক পরেও হতে পারে, কিন্তু মহরমের 10 তারিখ শুক্রবার কিয়ামত হবে, এটা অনেক আগে থেকেই আপনার আমরা শুনে আসছি, মাগরিবের পূর্বে। কিন্তু বাবা, মহরমের 10 তারিখ শুক্রবার এরকম সময় কিন্তু অতিক্রম হয়ে গেছে, গেছে না এরকম কিন্তু গেছে। আস্তে আমি একটু বলি, আমি তখন খুব ছোট, আমাদের সাভারে একবার এরকম, মানে মানুষ, কিছু কিছু মানুষ আছে না, খুব অবুজ, খুব সহজ সরল গ্রামের মানুষজন, তো এরকম ওনারা আমার, এটা আমার মানে
মুরব্বীর মুখে কথাটা শোনা, যে কিয়ামত হবে শুনছে। তো আপনারা অনেকেই জানেন যে সাভারের ওইদিকে আপনাদের এইদিকের অনেক লোক, ঢাকাগামী অনেক লোক বরিশালে এদিকের কর্ম ব্যস্ততার কারণে ওখানে থাকে, কর্মের কারণে থাকে। তো শুনছে যে কিয়ামত হবে, কিয়ামত হবে। এই কথা শুনে মনে করেন যার যা ছিল, যার যা জামা কাপড় গাঁটটি যাই বলেন, ব্যাগ পত্র সব নিয়ে রেডি হয়েছে, সব নিয়ে রেডি হয়েছে। কইতাছে যদি মরি নিজের মাটিতে যাই মরম, এই বই দেশে মরম না, আমার বাবার ভিটা আমার যেখানে জন্মসূত্র, আমার যেটা জন্মভূমি সেখানে যাই মরব, এই ঢাকা শহরে মরম না। মনে করেন সবাই তো নিয়ে রওনা দিছে। আচ্ছা বাবা, কিয়ামত যদি ঘনাই আসে কোনো বাধা মানবে? না না, পৃথিবীটা ধুলায় অন্ধকার, আপনি বরিশালে আসেন, আমেরিকাতে যান, লন্ডনে যান, যেখানে যান, কোনো উপায় নাই। এখানে তো কোনো সীমাবদ্ধতা করে দেওয়া হয় নাই যে ঢাকা শহরে শুধু কিয়ামত হবে, বরিশালে হবে না। আরে মানুষ কত অবুজ দেখেন, সহজ সরল। হ্যাঁ, কিয়ামতের লাগাল আপনার সবাইকেই পাইতে হবে, কিয়ামত কাউকে ছাড়বে না, এটা আপনার পেতেই হবে। তো এই কিয়ামত যখন ঘনায় আসবে, এই কিয়ামত ঘনায় আসার আগে কিছু কিয়ামতের আলামত আসবে। রাসূল পাক বলেছেন কিছু আলামত ঘটবে, কিন্তু ঘটবে না বাবা, অলরেডি ঘটতেছে। বর্তমানে কিয়ামতের অনেক আলামত শুরু হয়ে গেছে, তাই কিয়ামত হওয়ার আগে যে আলামতগুলো হবে এবং শুরু হয়ে গেছে, বর্তমান যে দুনিয়ার জামানার যে সিস্টেম, যে কিয়ামত শুরু হয়ে গেছে, এই এই আলামত সম্পর্কে আমার সর্বপ্রথম একটি গান থাকবে। ওরে আসবে দিন আখেরি, ওরে আসবে দিন আখেরি, আলেম বাড়ি বাড়ি তারা কোরআনের কথা কইব, নিজেরাই মানব না, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না গো, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না, আসবে দিন আখেরি আলেম বাড়ি বাড়ি, আসবে দিন আখেরি আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব নিজেরাই মানব না, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না গো, 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 ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না। ও ভাই রে ভাই, ঘনাবে বান্দির পেটে ছেলে হবে, নিজের জমিন পতিত রবে আবাদ হবে না, ও ভাই রে ভাই রে, কিয়ামতের দিন ঘনাবে বান্দির পেটে ছেলে হবে, নিজের জমিন পতিত রবে আবাদ হবে না, দেখবে পিরে টিপে ভক্তের পাও যাহার নামেই ঠিকানা, আলেম পাইবা বাড়ি বাড়ি মুসল্লি পাইবা না গো, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না গো, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি, ভাইরা
দিকে ভাই রে ফিরা চাইব না, দেশের আইবার কত উইঠা যাইব ভণ্ড রাখমতা পাইব, আইবার কত উইঠা যাইব ভণ্ড রাখমতা পাইব, রাস্তা ঘাটে বরকা খুলে করিতে থাকবে জেলা, ঘন ঘন মসজিদ পাইবা মুসল্লি পাইবা না গো, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না গো, ঠিক রাখতে চাইলে ইমান পাঞ্জাতনের নৌকায় চড়ো ভাই থাকিবে না, ওরে শোনো রে ভাই মুসলমান, ঠিক রাখতে চাইলে ইমান পাক পাঞ্জাতনের নৌকায় চড়ো ভাই থাকিবে না, ও তাই ভেবে কই রশিদ সরকার আমার বাড়ি বইরা চাইলে ইমান পাঞ্জাতনের নৌকায় চড়ো ভাই থাকিবে না, ও ভাই রে ভাই, ওরে শোনো রে ভাই মুসলমান, ঠিক রাখতে চাইলে ইমান পাক পাঞ্জাতনের নৌকায় চড়ো ভাই থাকিবে না, ও তাই ভেবে কই রশিদ সরকার আমার বাড়ি বইরা যেদিন আসবে দিন আখেরি আলেম হবে বাড়ি বাড়ি, তারা কোরআনেরই কথা কইব নিজেরাই মানবো না, দেখবেন ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইতো না, এটা কেন বলছে বাবা? অনেক সুন্দর করে দাদা নানার মুখে শুনতাম আগে নাকি মানুষ অনেক দূর হাইটা নামাজ পড়তে যাইতো, ওই দুই চার পাঁচ গ্রাম মিলে একটা মসজিদ থাকতো কি বাবা, এখন যেমন এত সুন্দর পরিস্থিতি, এত সুন্দর সবকিছু আপডেট, কত সুন্দর সিস্টেম করছে চলাফেরা রাস্তাঘাট বিদ্যুৎ উন্নয়ন কত কিছু হয়েছে, আগে কারেন্ট ছিল না, এত সুন্দর সুন্দর দালান কোঠা বাড়ি ঘর, এত সুন্দর অবকাঠামো এগুলো কিন্তু ছিল না, মানুষ সেই চাটাইয়ের বেড়া তারপরে খেজুর পাতা দিয়ে মসজিদ বানাইতো, আমার রাসূলের আমলে আমার রাসূল পাক বানিয়েছিলেন, ওইরকম ওইরকম করে মসজিদ বানাইতো, ওই শীতে বৃষ্টির দিন আসলে নামাজ পড়তে গেলে উপর থেকে পানি পড়ত, কিন্তু বাবা সেটাও কিন্তু মানুষ ভাবতো না, চিন্তা করতো সবাই গিয়ে একসাথে জামাতে নামাজ পড়বো,
আমার রাসূলের আইন মানবো, আমার মালিক কি বলেছে। আরে আরে, কি একটা মহব্বত ছিল। কিন্তু বর্তমান জামানায় আমি সবাইকে বলবো না বাবা, খারাপ ভালো সব জায়গায় আছে, কিন্তু বর্তমান জামানায় দেখেন ঢাকা শহরকে কিন্তু মসজিদের শহর বলে। আমার যে বাসাটা, আমার বাসার চার চার দিয়ে গুনতে গেলে 10-12টা মসজিদ। এরকম গ্রামেও দেখা যায় মানুষের যাদের একটু টাকা পয়সা ভালো আছে, আল্লাহ পাক অবস্থাটা একটু ভালো রাখছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা, তারা কিন্তু মসজিদ নির্মাণ করে, সুন্দর করে করে না বাবা। চিন্তা করে আমি এটা করে দিব, আল্লাহর ঘর মসজিদ, সবাই এখানে নামাজ পড়বে, এটা আশা করে করে। কিন্তু বাবা দেখেন, আমার নিজের চোখে দেখা এত সুন্দর সুন্দর দুইতলা তিনতলা পাঁচতলা মসজিদ নির্মাণ করে রাখছে, কিন্তু সেখানে যে পরিমাণে মুসল্লি থাকার কথা, ওইখানে ওই পরিমাণ মুসল্লি নামাজই কিন্তু নাই। কি বাবা, ওইরকম কিন্তু পাওয়া যায় না। আমার রাসূল বলেছিল এই রকম আলামত কিন্তু ঘটবে, আর তাই কিন্তু ঘটছে। এগুলো কিন্তু আমার কথা না, এগুলা দিনের নবী বলে গেছেন, এগুলা কিতাব প্রমাণ করে। কিয়ামতের দিন ঘনাবে, দেখবে বান্দির পেটে ছেলে হবে, নিজের জমিন পতিত হবে, আবাদ হবে না। আরে বাবা রে, পেপার পত্রিকায় অহরহ দেখা যায়, হ্যাঁ, মানুষ পেটের দায়ে দুই মুঠো ভাতের জন্য, তিন বেলা খাওয়ার জন্য মানুষের বাসায় কাজ করে, করে না বাবা? করে না। কিন্তু দেখবেন অনেক মা বোনেরা নির্যাতিত হয় না? অনেক মা বোনেরা নির্যাতিত হয়, তারা বিপদের সম্মুখীন হয়, তাদের উপর অনেক দুর্ঘটনা ঘটে, এটা কিন্তু কিয়ামতের আলামত। সে গেছে আপনার বাসায় কাজ করতে, আপনি তাকে আদর করে রাখবেন। আজকে যে কাজের মেয়েটাকে আপনি বাসায় রাখছেন, রান্না করে খাওয়ানোর জন্য, সমস্ত কিছু করার জন্য, আপনার সন্তানকে মানুষ করার জন্য, আর সেই মানুষটাকে আপনি মারতেছেন, আপনি কত বড় খারাপ কাজ করতেছেন একবারও ভাবেন? ফেসবুক খুলে, সোশ্যাল মিডিয়া বলেন, পেপার পত্রিকা বলেন, সমস্ত জায়গায় এখন এইটা অহরহ দেখা যাইতেছে। নিজের জমিন পবিত্র হবে বাবা। হ্যাঁ, এই যে ইশারা ইঙ্গিতটা দিয়ে গেছে। আবার যদি আপনি বার্ষিকভাবে দেখতে যান, অনেক জমিতে কিন্তু এখন ফসলাদি হয় না। একই দোষ হয় অনেক মাটিতে, কিন্তু ফসলাদি হয় না। আগে নাকি যা কি বলে, যা মাটিতে ফালাইতো আল্লাহর নাম নিয়ে, রাসূলের নাম নিয়ে, তাই হয়ে যাইতো। শাহিন মামা ওকে মালা দিয়ে দোয়া করেছে, মামার প্রতি শ্রদ্ধা ভক্তি রাখছি। বাবা যে আমাকে 500 টাকা দিয়েছে, ধন্যবাদ জানাচ্ছি, দোয়া চাইছি। এবং দরবারের পক্ষ হতে দুবার আমাকে অনেকগুলো টাকার মাধ্যমে এবং কাঁচা ফুলের মাধ্যমে এত সুন্দর করে টাকা এবং ফুলের বৃষ্টি, আমার মনে হলো যে বৃষ্টি পড়তেছে। আমি দরবারের প্রতি প্রেম ভক্তি রাখছি। যে কথাই ছিলাম, এরকম বাবা জমিন কিন্তু পতিত হয়ে গেছে, আবাদ হয় না এখন ওইভাবে আগের মতন। এটা আমার হুজুর পাক বলে গেছে এরকম হবে, এটা আরেকটা কিয়ামতের আলামত। ভাই রাখবে না ভাইয়ের মান, তারা একই বাবার দুই সন্তান, কেউ কারো দিকে ফিরাও চাইবো না। বাবারে, বাবা যখন মারা যায় ওই সংসারের কর্তা হয়ে যায় কিন্তু বড় ভাই। কি বাবা, বড় ভাই যাদের সংসারে অভাব অনটন, ওই সংসারে যদি দুইটা ভাই থাকে, বোন থাকে, বড় ভাই কিন্তু বলে, আমি যদি পড়াশোনা করি, আমি যদি আমার চিন্তা করি, আমার যে ছোট্ট ভাইটা, আমার বোনটা, ওদের কি উপায় হবে? আমার বাবা চলে গেছে, দায়িত্ব তো আমার। অনেক ভাই আছে আপনাদের এলাকায়ও আছে, তার সেই বড় ভাই কি করে, দিনের পর দিন খাইয়া না খাইয়া পরিশ্রম কইরা বোনকে বিয়ে দেয়, ছোট ভাইকে মানুষ করে। মানুষ কইরা কেউ ব্যারিস্টার বানায়, কেউ ডাক্তার বানায়, কেউ ইঞ্জিনিয়ার বানায়, কেউ এমপি বানায়, কেউ মন্ত্রী বানায়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন, একটা সময় আইসা অহংকারে অহমিকায় সেই বড় ভাইকে চিনে না। আপনি একজন উকিল ব্যারিস্টার,
বড় মাপের একজন অফিসার, আপনার অফিসে আপনার বড় ভাই গেছে, তার জামাটা একটু নোংরা, আপনার মতো এত চাকচিক্য জামা সে পরে নাই, এত ব্র্যান্ডের জামা সে পরে নাই, কিন্তু আপনার পরিচয় দিতে লজ্জা করতেছে সে আমার বড় ভাই। এরকম বড় ভাই যায়, বাবা যায়, যদি জিজ্ঞেস করে স্যার এটা কে, কয় আরে বলেন আমার বাসায় কাজ দিল, একবারও কি ভাবে ওই মুহূর্তে ওই বাবার মনে ওই বড় ভাইয়ের মনের ভিতরে যে কত আঘাত লাগে, কতটা কষ্ট সে পায় যাকে দুই হাতে মানুষ করে বড় করছে। ভাইরে অহংকার অহমিকা, চোখটা বন্ধ করলে দুনিয়া আন্ধার, কিচ্ছু না, দুই দিনের দুনিয়া। আজকে দাঁড়ায় গান গাইতেছি আমি জুলিয়া বেগম, এখান থেকে এক পাও সরতে পারবো কিনা আমি জানি না, মালিক সেই ক্ষমতা দিবে কিনা কেউ বলতে পারি না। জন্ম নিলেই তার মৃত্যু অনিবার্য, কিয়ামত ঘটবে এটা ছিল সত্য কথা। কুল্লি নাফসিন যাইকাতুল মউত, প্রত্যেকটা মানুষের তার নফসের মৃত্যু ঘটবে। তাহলে দেখেন এরকম অহরহ হইতেছে, ভাই রাখে না ভাইয়ের মান, তারা কিন্তু একই বাবার দুই সন্তান, একবারও চিন্তা করে না, ভাইয়ের মনে আঘাত দেয়। তাই আমি বলবো যারা করেছেন তা তো করেছেনই, কিন্তু এখন অনেক মানুষ আছে যারা এখন এই পথে পথভ্রষ্ট আছেন, বাবাকে মাকে বোনকে আত্মীয় স্বজনকে পাড়া প্রতিবেশীকে কখনোই টাকার গরমে ক্ষমতার গরমে কখনো অস্বীকার করবেন না। আজকে আপনি মরে গেলে আপনার জন্য দুফোঁটা চোখের জল ওই ভাই ফেলবে, আপনার মা বাবা ফেলবে, আপনার ওই যেখানে আপনি বড় হয়েছেন আপনার প্রতিবেশী রাত পোহাইলে যার সাথে আপনার দেখা হয়েছে সে আপনার জন্য কাঁদবে, এটা আপনি মনে রাখেন ভাই। এটা আমি তাদের উদ্দেশ্যে বললাম যারা এখনো ভুল পথে আছেন। এবং সাধক আরো কি বললেন গানের মধ্যে, শোনরে ভাই মুসলমান, ঠিক রাখতে চাইলে ইমান, সবাই পাক পাঞ্জাতনের নৌকায় চড়ো, কারো ভয় থাকিবে না। পাক পাঞ্জাতন কারা? পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাঁচ, আর তন অর্থ দেহ, পাঁচটা পবিত্র দেহ। কারা কারা? আমার দয়াল নবী, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই পাঁচজন হচ্ছে পাক পাঞ্জাতনের মালিক। এবং এখান থেকে এই যে তরিকা, আমাদের তরিকতের যে ধারাটা, এই যে আমার মাওলা আলী, মাওলা আলী হচ্ছে বেলায়েতের বাদশা, এটা আমার সৃষ্টিকর্তার কাছ থেকে তরিকার যে লাইনটা, এই ধারাটা কিন্তু মাওলার কাছ থেকে আমার রাসুল পাকের কাছে এসেছে। রাসুল পাক কাকে দিয়ে গেছেন? মাওলা আলীকে। মাওলা আলীকে নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা কলি ১৪ সিঁড়ি পরে ফুটলো খাজা উসমান হারুনি। আমার আল্লাহ থেকে রাসুল, রাসুল থেকে মাওলা আলী। তাহলে ওই যে পাক পাঞ্জাতনের অংশীদার মালিক আমার মাওলা আলী, তাহলে মাওলা আলীর যে অনুসারী হয় ওই তরিকতের পথে যারা যায় তারা কি পাক পাঞ্জাতনের বাইরে নাকি বাবা? তাহলে এই পাক পাঞ্জাতনের নৌকায় কিভাবে চড়বেন? আমার সালাম শাহ বাবার দরবারে আসতে হবে, এরকম আল্লাহর ওলিদের দরবারে আসতে হবে, পীর মাশাইকের দরবারে আসতে হবে, গুরুর হাতে হাত দিয়ে বায়াত হইতে হবে। যদি বায়াত হন, গুরুর দরবারে আসেন, তাহলে গুরু আপনাকে সেই তরিতে পাক পাঞ্জাতনের নৌকায় কিভাবে চড়তে হবে চড়ার রাস্তাটা আপনাকে সে তৈরি করে দিবে। আর যখন পাক পাঞ্জাতনের নৌকা আপনি চড়বেন, সেখানে আপনার ভয় ভীতি কিচ্ছু থাকবে না, আপনি নির্দ্বিধায় চলে যাবেন পাড়ি দিয়ে। এই জন্য আপনার অবশ্যই গুরুর দরবারে আসতে হবে, এই কথা সাধক তার গানের মধ্যে বললে। আমার কাছে তিনি প্রশ্ন রেখেছেন বড় চমৎকার, কি প্রশ্ন? যে দুইটা বাড়ি আবার কি সুন্দর বুঝায় গেছে, কয় যাত্রা বাড়ি, দিয়া বাড়ি, রাজবাড়ি, ফুলবাড়ি, সোনা বাড়ি, মানে বাড়ির আর অভাব নাই, কয় এইরকম বাড়ি জুলিয়া বেগম নাকি অন্য কিছু? ও ভাই এইরকম বাড়ি হবে কেন?
এই দিয়া বাড়ি আর যাত্রা বাড়ি কোনা বাড়ি তো শুকুরে শুকুরে আষ্ট দিন ধরে তৈরি। এটার কি খবর আসছিল নাকি? সেদিনকার কথা। আর যে কি আমাদের আপনি যেখান থেকে আলোচনা সেটা অনেক আগে, হ্যাঁ অনেক ঊর্ধ্বের কথা। উনার কথা হচ্ছে দুইটা বাড়িতে থেকে কিয়ামত কিয়ামত হবে। সেই দুইটা বাড়ি কোন দুইটা বাড়ি? কোন বাড়ির কথা বলেছে? হারুত মারুত দুই ফেরেস্তা, ফেরেস্তাকে দুইটা বাড়ি, এক ফেরেস্তা দিলে কিয়ামতের আলামত শুরু হবে। হারুত মারুত ফেরেস্তা, এই দুই ফেরেস্তাকে এক ফেরেস্তা দুইটা বাড়ি যদি দেয় তখন কিয়ামত হবে। আমার আপনার কাছে জিজ্ঞাসা ছিল হাশরের মাঠে সর্বপ্রথম কে উঠবে? আপনি চমৎকার ভাবে জবাব করেছেন, কারা কারা তাকে নিয়ে আসবে, ভালো সুন্দর কথা বলছেন। আসলে কি বিজয় দেওয়ান সাহেব অনেক গুণের গুণী শিল্পী, তার কথা বড় চমৎকার, কিন্তু একটা কথা ভাল লাগে না। আপনাদের মনে আছে কি কইছে? উনি নিজের স্বার্থটা খুব ভালো বুঝে, সেটা কি বাদাম বেচতেছে ওনার একটা, উনি মোটামুটি একটা আলটিমেটাল দিল, কইতাছে আপনার যদি 200 টাকা লস হয় লস হলে জুলিয়ে বেগমের কাছ থেকে নিয়ে যাবেন। কে ভাই, টাকা কি আপনার কাছে কম আসছে নাকি? আপনারা উনি হইল আমার বড় ভাই, সিনিয়র মানুষ, বড় ভাই আগে দিবে তার পিছন পিছন ও যদি 200 দেয় বোনে 100 দিব নাকি? চালাক মানে ওই টাকার, মানে টাকা দেখলে তো কাঠের পুতুলা আ করতে চায়, আর বিজর দেন করবো নাকি? আপনি কইতে পারতেন যে ভাই আমার কাছে 200 নিয়ে যান, বোনের কাছ থেকে 100 নিয়ে যান, বাদামালা বাইরে কই আইসা বিজয় দেন ধরবেন, তারপর যদি 200 দেয় আমি 100 দিব, সমস্যা নাই। যাই হোক, আসলে গানের মধ্যে একটু মজা না থাকলেও হয় না না, তবে আজকের যে পালাটা দিছে হাসর এবং কিয়ামত, এই পালাটা খুব মাপের পালা। আমরা শরীয়ত মারফত অন্যান্য পালা করতে গেলে উক্তি যুক্তি বাড়তি অনেক কথাই বলতে পারি, কিন্তু হাসর হাসর কিয়ামত থেকে গান করতে গেলে এখানে খুব হিসাব মাপ ঝোঁক করে কথা বলতে হয়। কোরআন হাদিস কিতাবে যা আছে ওইগুলি আমাদের আলোচনা করতে হয়, দুনিয়াবি যা হচ্ছে এগুলোই আলোচনা করতে হয়। তো এবার আপনার কাছে আমার একটি প্রশ্ন থাকবে, কাল হাসরের মাঠে আমার আল্লাহ তাআলা যখন বিচার কার্য শুরু করবেন, প্রত্যেকটা জিনিসের তো সেদিন বিচার হবে তাই না? আমি জানতে চাই ভাই সর্বপ্রথম কিসের বিচার করবে আমার আল্লাহ পাক? সর্বপ্রথম কিসের হিসাবটা আমার আল্লাহ তাআলা সেদিন চাইবে এই বান্দাদের কাছে? কি হিসাব চাইবে? কোন জিনিসের মাধ্যমে সর্বপ্রথম এই বিচার কার্য, এই হিসাবের ধারাবাহিকতাটা শুরু হবে সেদিন? কঠিন কথা, কঠিন, এটা আপনার কাছে আমার জিজ্ঞাসা। এবং আল্লাহ পাক কাল হাসরের মাঠে কয় শ্রেণীর লোককে সারিবদ্ধভাবে প্রশ্নবিদ্ধ করবে? কাল হাসরের মাঠে আল্লাহ পাক কয় শ্রেণীর লোককে সারিবদ্ধভাবে, মানে সারি সারি সিরিয়াল বাই সিরিয়াল দলীয়ভাবে দাঁড়া করাইয়া তাদেরকে প্রশ্নবিদ্ধ করবে? সেখানে কয়টা সারি থাকবে, কয়টা শ্রেণীর লোক সেখানে থাকবে, এটা আপনার কাছে আমার জানার রইল। ঘন ঘন
পাইবা না। ভালো, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের মধ্যমণির এই জায়গা, আজকে অনুষ্ঠানের সভাপতি হারুন সাহেব, আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব, এগারো দেখার পরও যদি আপনারা ভালো না থাকেন তাহলে আমি ভালো থাকতে পারবো না। ধন্যবাদ। আজকে আমাদের কর্তৃপক্ষ কমিটির দায়িত্বে যারা অত্যন্ত বিচক্ষণতার সাথে দুটি পালা আমাদেরকে বন্টন করে দিলেন। ভাই এখানে অনেক তার আছে, একটু চেপে যান দয়া করেন। এ আপনারা এখান থেকে একটু সরেন। এ ভাই একটু চাপেন, বেহালাটা একটু কমে আন, আপনি ভয়েসটা বাড়ান, এই ভয়েসটা একটু ঠিক রাখেন। এই যে অনেক তার আছে ভাই, ভাই সাউন্ড অনেক ভালো, অনেক ভালো সাউন্ড। এই পৃথিবীর মধ্যে, বেহালাটা কমান, নয়েজ বন্ধ হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে মানুষ চোখ দিয়া যাহা কিছু দেখেন সব মিথ্যা, সমস্ত কিছু মিথ্যা। সত্য বস্তু হলো দুইটা, একটা হলো আশা আর একটা হলো যাওয়া। আশারটা শেষ, এখন হলো যাওয়া বাকি, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, এটা বাকি আছে, এখান থেকে কেউ রক্ষা পাবে না। তাহলে আজকের পালাটাই হলো আসা যাওয়া, একটা নাম হলো হাসর, একটা হলো কেয়ামত। বাংলাদেশের সুনামধন্য গায়িকা জুলিয়া বেগমকে কেয়ামতের ভাগে রেখে এই বাংলার জমিনে যতগুলো বাউল পালা গান করো, সবচাইতে ছোট খুঁজতে গেলে আমি বিজয় দনকে ছাড়া পাবেন না। চ্যালেঞ্জ আমাকে দেয়া হয়েছে হাসরের ভূমিকায়। হ্যাঁ, শাইনমার পক্ষ থেকে কি দিবেন? দিয়ালান আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরবারের পক্ষ থেকে ফুলের ঝর্ণা, মালা, তার সাথে টাকা, সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা। আমার কাছে দুটি কথা তার আছে, এই যে আপনাকে আনন্দ দেওয়ার জন্য তো একটা মিউজিকের মধ্যে গান গাইলাম। আমার আল্লাহ পাক যখন বিচার শুরু করবে, জিন এবং ইনসানের কোন বিচারটা আগে করব, এ হলো তার একটা কথা। এবং এই বিচার আওতাধীন আসামিগুলোকে কয় কাতারে সারিবদ্ধ করা হবে, কয় ভাগে বিভক্ত করবে, ইনশাআল্লাহ দলিল মতো চেষ্টা করে জবাব দেওয়ার আগে একটা গান আমি পালা থেকে ছোট করে রাখি। তুমি কইও না মিথ্যা কথা, কাটা যাবে জিব্বার মাথা। কইও না মিথ্যা কথা, কাটা যাবে জিব্বার মাথা, এই মিথ্যা কথায় হায়াত কাটা যায় রে হায় রে। ও মানুষ হুশিয়ার হও রে, ও মানুষ হুশিয়ার হও রে, একদিন নিজে আল্লাহ করবে বিচার হাসরে হায় রে। বাবা বর্তমান যে যুগে আমরা আছি, অ্যানালগ বাদ দিয়ে হইলো ডিজিটাল, এখন ডিজিটাল বাদ দিয়ে হয়ে গেছে স্মার্ট বাংলাদেশ। এই স্মার্ট বাংলাদেশের মধ্যে বউথিয়া থাকুন যায় বাবা, কি থিয়া থাকুন যায় না কই পারবেন? মোবাইল, মানে বউথিয়া থাকতে পারবেন মাগার মোবাইল থাই আর থাকা যাবে। আমরা মানুষ এই দরকার সারা যাই মিশা কথা মোবাইলে কই, দোজকে দরজন এডি যথেষ্ট কথা, সত্য কথা, সত্য কি বাবা? এইটার আমি কই শয়তানের বাক্স, যদি থাকি গুলিস্তান কমিটি ফোন দিছে দেওয়ান সব কই ভাই, আমরা তো মেঘ নাই বসি। এই মিশা কথাটা না কইলেও পারতা, মোবাইলে কইছে আই হুনছে এইটাই বিশ্বাস করছে, কিন্তু বাজায়েন না, কেউ বাজায়েন না। মানুষ হত্যা কি পাপ? মহাপাপ। তোমরা কেউ না, মানুষ হত্যা, মিথ্যা বলা,
তাইলে একটা মিথ্যা কথা কইলেন, একটা হত্যা করলেন। আপনি মারার কাছে আসামি, খুব খেয়াল করে রাসূল পাকের কাছে গেছে, আমি জীবনে আকাম যত প্রকার আছে কোনোটা বাদ দিই নাই, আমি ভালো হইতেছি, আমাকে কি করতে হবে বলেন। আমার দয়াল নবী বলছে তুমি শুধু মিথ্যা কথা বাদ দাও, এক ভাই এখান থেকে ছাড়তে হবে, নালে গান তুমি এক মাস মিথ্যা কথা বাদ দাও, ওই লোকে মিথ্যা বাদ দিতে কি না, এই বক্সের থেকে সরেন বাবা, রে বাবা রে সরেন, যেহেতু জায়গা স্বল্পতা তো একটু নিজে দায়িত্ব নি, আমরা পিছে যান না ভাই, কেন শুনতেছেন না কথা, কইও না মিথ্যা কথা কাটবে তোমার জিব্বার মাথা, কইও না মিথ্যা কথা কাটা যাবে জিব্বার মাথা, কইও না মিথ্যা কথা কাটা যাবে জিব্বার মাথা, মিথ্যা কথায় হায়াত কাটা যায় রে হায় রে, ও মানুষ হুশিয়ার হও রে, ও মানুষ হুশিয়ার হও রে, একদিন নিজে আল্লাহ করবে বিচার হাসরে হায় রে, ও মানুষ হুশিয়ার হও রে, মাননীয় সভাপতি 500 টাকা দিয়ে আমায় করলেন পুরস্কার, হারুন সাহেবের প্রতি ভক্তি সালাম রাখিলাম, এবার মঞ্চে বসা মাননীয় চেয়ারম্যান আমাদের আক্তারুজ্জামান লিটন ভাই, মিলন ভাইয়ের প্রতি আমি ভক্তি রেখে যাই, তার সফর সঙ্গী আছে যারা সালাম নত শিরে, গানের মধ্যে আনন্দ করবেন 10 জন মিলে, আনন্দ করবেন যেন অন্যের বিরক্তি না হয়, তবে কিন্তু পাওয়া যাবে না ভালো গানের পরিচয়, নীরব হয়ে যদি সবাই করেন বাবা দোয়া, আপনাদের দোয়াতে হবে আমাদের গান গাওয়া, সবাই মিলে যদি বাবা থাকেন একটু চুপ, চুপ থাকিলে আমরা 2 জন গাইতে পারবো খুব, আর যদি কেউ মাঝে মধ্যে করেন গণ্ডগোল, আমাদের কবিত্বের ছন্দে হইতে পারে ভুল, টাকা দিবেন দিবেন আরো অনেক ভালোবাসা, তবেই তো পোক্ত হবে, পোক্ত হবে আশা। আপনাদের বলি, এই যে আমাদের সভাপতি সাহেব 500 টাকা আমার দিছে, তো যে নতুন যে 1000 টাকা নোট বেরিয়েছে, 1000 টাকা নোটও কিন্তু আমরা বয়াতিরা দিলেন নেই, আমরা যে নেই এটা আপনাকে জানাই দিলাম, যে দিতেছেন দিয়ে লাগবেন, কিন্তু বাবা ভালোবাসা যদি কেউ 10 টাকা দেন আমি এটাও কিন্তু মাথা পাইতা নেই, আপনারা জিকির করবেন তালে তালে, আরেকজনের জন্য কোনো বিরক্তি না হয়, নিজে আল্লাহ করবে বিচার হাসরে হায় রে, ওরে হাতে দিব কইয়া মন্তর হাতে দিব কইয়া, যেই না হাতে পরের জিনিস নিয়াছো কারিয়া, পায়ে দিব কইয়া তোমার পায়ে দিব কইয়া, যেই না পায়ে কুপথে গিয়াছো হাঁটিয়া, হাতে দিব কইয়া মন্তর হাতে দিব কইয়া, যেই না হাতে পরের দ্রব্য নিয়াছো কারিয়া, পায়ে দিব কইয়া মন্তর পায়ে দিব কইয়া, যেই না পায়ে কুপথে গিয়াছো হাঁটিয়া, হাতের সাক্ষী হাতে দিব পায়ের সাক্ষী পায়ে দিব, হাতের সাক্ষী হাতে দিব পায়ের সাক্ষী পায়ে দিব, হাতের সাক্ষী হাতে দিব পায়ের সাক্ষী পায়ে দিব, যার যার সাক্ষী শেষে দিব রে হায় রে, ও মানুষ হুশিয়ার হও রে, ও মানুষ হুশিয়ার হও রে, একদিন নিজে আল্লাহ করবে বিচার হাসরে হায় রে, ও মানুষ হুশিয়ার হও রে, ও মানুষ হুশিয়ার হও রে, ও মানুষ হুশিয়ার হও রে, ছোট বাজাও ছোট, হাতে দিব কইয়া মন্তর হাতে দিব কইয়া, যেই না হাতে পরের দ্রব্য নিয়াছো কারিয়া, পায়ে দিব কইয়া মন্তর পায়ে দিব কইয়া, যেই পায়ে কুপথে গিয়াছো হাঁটিয়া, এই জবানটাকে আল্লাহ মোহর মেরে বন্ধ করে দিব, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আল্লাহকে বলবে বিজয় দেওয়ান তার হাত দিয়া এমুকরে আঘাত করছে, এমুকের জিনিস মেরে গেছে, 5 বন্ধু চেয়ারম্যান সাহেবের ছাগল চুরি করে খেয়ে লাইছে পাটক্ষেতের মধ্যে নিয়া, পাটক্ষেত ছিলেন না, 5 বন্ধু মিল্লা চেয়ারম্যানের ছাগলের পালার থেকে একটা নিয়ে জবাই করে খাইয়া লাইছে, অনেক খাইয়া লইয়া চিন্তা করে একটা কয় দোস্ত রে, আমরা যে চেয়ারম্যানের ছাগল খাইলাম, যদি কোনো ক্রমে চেয়ারম্যান সাহেব জানে আমাকে তাস্ত রাখবো না, আর এক টাকায় বেড়া আমরা যদি না কইতে হে জানবো করতে, লগে আসলো মুন্সি টেবের একজন, কয় বাইরে
চেয়ারম্যান সাহেব নিলেন না জানলো, আমরা না কইলাম। চেয়ারম্যান সাহেব মনে কর জানলই না, কিন্তু দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ তো দেখছে। হ্যাঁ, আল্লাহ দেখছে না? এইডারে ফাঁকি দিবি কি দিয়া? লকেট ডাকে, হ তুই তো ঠিকই কইছস, হাসরের মাঠে চেয়ারম্যান সাহেব থাকবো, আমি থাকো, আমরা থাকুম, ছাগল থাকবো, সেই দিন তো ছাগলও কইবো যে ওরা আমারে খাইছে, উপায় কি? তো লগে আসলো একটা পণ্ডিতের মতো, হ্যাঁ কবে একটা চিন্তা করিস না, যদি হাসরের মাঠে চেয়ারম্যান সাহেব থাকে, এই ছাগল থাকে, আমরা থাকি, তাহলে চেয়ারম্যানের ছাগল চেয়ারম্যানটা দিয়ে দেবো। এই বিচার চলবে? এই বিচার চলবে? মুখ দিয়া না করে কায়দা নাই, মুখের ভাষাই থাকবে না সেদিন, অঙ্গ প্রত্যঙ্গ মুখের মতো কথা বলবে। আল্লাহ বিজয় দেওয়ান আমারে দিয়ে এটা করছে, বিজয় দেওয়ান আমারে দিয়া এই করছে, রক্ষা নাই। বিচার হবে কার? বিচার হবে কর্মের। একটা হলো ভালো, ভালো করলে পুরস্কার, খারাপ করলে পাবে তিরস্কার। চোখে দিব কইয়া, মন্তর চোখে দিব কইয়া, যেই না চোখে পরের নারী দেখেছো চাহিয়া, কানে দিব কইয়া, মন্তর কানে দিব কইয়া, যেই না কানে খারাপ কথা গিয়াছো শুনে। বইনেরা স্কুলে যায় আর বিজয় দেন বন্ধু বন্ধুর দোস্ত দেখ না মাল যায়, আসেনি এরকম লোক সমাজে? কে বিজয় দেওয়ান মাল না কইয়া কইয়া ভরো না মাই যায়। একই চোখে একই জিনিস দেখলাম, একটা দেখাতে হয়ে গেল পাপ, আর একটা দেখায় হয়ে যায় পুণ্য। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, প্রিয় সে কি অপরাধ? সুন্দরকে সুন্দর মনে সুন্দর চোখে যদি দেখেন আল্লাহ খুশি হয়, আর ওই সুন্দররা যদি গন্ধস্থ মাল যায় জাহান্নামে যাওয়ার দেখা দেখা। চোখে দিব কইয়া, মন্তর চোখে দিব কইয়া, যেই না চোখে পরের নারী দেখেছো ছাইয়া, কানে দিব কইয়া, তোমার কর্ণে দিব কইয়া, যেই না কানে কু কথা গিয়াছো শুনিয়া, চোখের সাক্ষী চোখে দিব, কানের সাক্ষী কানে দিব, চোখের সাক্ষী চোখে দিব, কানের সাক্ষী কানে দিব, চোখের সাক্ষী চোখে দিব, কানের সাক্ষী কানে দিব, যার যার সাক্ষী শেষে দিব রে হায় রে, ও মানুষ হুশিয়ার হও রে, ও মানুষ হুশিয়ার হও, একদিন নিজে আল্লাহ করবে বিচার হাসরে হায় রে, ও মানুষ হুশিয়ার হও রে। ওরে বিচারও করিবেন আল্লাহ সাক্ষী অনুসারে, আমার নবীজি উম্মতের তরে কাঁদবে যারে যারে, বিচারও করিবেন আল্লাহ সেদিন সাক্ষী অনুসারে, দয়াল নবীজি এই উম্মতের তরে কাঁদবে যারে যারে, ফেরেশতারা লইয়া যাইব দোজখে টানিয়া, দোজখের অনন্ত দুঃখে দিবরে ফালাইয়া, ফেরেশতারা লইয়া যাইব দোজখে টানিয়া, আল্লাহর সাথে বিদ্রোহ করছে যারা জগত জুড়িয়া, সেদিন বেহেস্তি বেহেস্তে যাবে দোজখি দোজখে যাবে, বেহেস্তি বেহেস্তে যাবে দোজখি দোজখে যাবে, বেহেস্তি বেহেস্তে যাবে দোজখি দোজখে যাবে, আকাশ দেওয়ান তুমি কোথায় যাইবারে হায় রে, ও মানুষ হুশিয়ার হও রে, ও মানুষ হুশিয়ার হও রে, আমি ঘুরতে ঘুরতে হইলাম সারা, ঘুরতে ঘুরতে হইলাম সারা, ঘুরতে ঘুরতে হইলাম সারা, ঘুরতে ঘুরতে হইলাম সারা, মনের মানুষ পাইলাম না, জগতে মরণ ভালো পীড়িত ভালো না, জগতে মরণ ভালো পীড়িত ভালো না, ওই আমি ঘুরতে ঘুরতে হইলাম সারা, ঘুরতে ঘুরতে হইলাম সারা, মনের মানুষ পাইলাম না, জগতে মরণ ভালো পীড়িত ভালো না, জগতে মরণ ভালো পীড়িত ভালো না। যেইভাবে তে কমিটি হইতে দিয়ে গেল পালা, আপনারা সবাই বসে করেন আল্লাহ আল্লাহ, হাসর আর কিয়ামতে কিন্তু লাইগা গেছে গান,
ধৈর্য ধরে শুনবেন আসেন যত আসে কান, মায়েরা কত নীরব হইয়া রয়েছে বসিয়া, তাদের কাছেও গেলাম আমি ভালোবাসা দিয়া। শিল্পী দয় সহশিল্পী আছে যতজন, সবার প্রতি সালাম ভক্তি করিলাম অর্পণ। পাল্লা থেকে প্রশ্ন করছে আমার মিয়া ভাই, জবাব দিবেন বিজয় দেওয়ান আপনার থেকে চাই। আল্লাহ পাকে বিচার করবে ও হেদুল কাহার হইয়া, সর্বপ্রথম কোন বিচারটা নিব আল্লাহ কইরা, কোন বিচার করিয়া শুরু করবে আলেক সাই। এই প্রশ্নের জবাব চাইছে আমার দাদা ভাই, টাকার সাথে ফুলের ঝুড়ি ভরনা দেব ছিল, নান্নু ভান্ডারি বাবাই আমায় সবই ধুয়ে দিল। এত ভালোবাসার মতো মানুষ আমি না, ওলি আল্লাহর খেলা দেখলাম এসে নমুনা। যেইভাবে এতে প্রশ্ন করছে আমারই ধারে, তাহার জবাব দিব আমি ধর্ম সভার পরে। জবাব আমি বাকি রাখবো না, জবাব আমি বাকি রাখবো না, জবাব আমি বাকি রাখবো না, বলিব তুলে আই জগতে মরণ ভালো পিরিত ভালো না, জগতে মরণ ভালো পিরিত ভালো না, জগতে মরণ ভালো পিরিত ভালো না। আমার আল্লাহ পাক প্রথম পাঁচটা প্রশ্ন করব প্রত্যেকটা বান্দাকে, জিন এবং ইনসান যারা বিচারের আওতায় থাকবে। আল্লাহ পাকের জাতিভাবে একশো নামের মধ্যে আসমাউল হোসনা দিয়ে শুরু, ওহেদুল কাহার দিয়ে শেষ। ওহেদুল কাহার রূপে বিচারের আসনে যখন বসবে, যেটাকে বলা হয়েছে কঠিনের চাইতে কঠিন, পাথরের চাইতে শক্ত আমার আল্লাহর হৃদয় থাকবে, যার্রা পরিমাণ মায়া থাকবে না। যে যা করেছ তাই ততটুক প্রাপ্য শাস্তি তাকে পাইতে হবে। প্রথম একটি প্রশ্ন করবে, তোমাদেরকে সুন্দর একটা জীবন দিয়েছিলাম, তোমার এই মানব জীবনটা শ্রেষ্ঠ জীবনটা তুমি কোন পথে চালাই পরিচালিত করছো। দ্বিতীয়বার প্রশ্ন করবে, তোমার জীবনে একটা যৌবন দিয়েছিলাম, এই যৌবনটা তুমি কোনভাবে ব্যয় করছো, এটা কি ভালো জায়গায় নিজের জিনিসে নাকি অন্য জায়গায় মুখ দিছ। জীবনে যৌবনে পরিচালিতের জন্য অর্থ উপার্জনের কায়দা দিয়েছিলাম, এই অর্থটা কোন পথে কামাই করছো। তুমি জীবনে টাকা পয়সা রোজগার করছো, এটা কি হক পথে না হক পথে, ভালো হালাল নাকি হারাম। তোমাকে নিদ্রার জন্য রাত্রি দিয়েছিলাম, ওই রাত্রিটা কি করছো, আজে বাজে জিনিস করে কাটাইছো নাকি আল্লাহ রাসুলের প্রেম মহব্বত রেখে কাটাইছো, এবাদত বন্দেগী করছো। এই প্রশ্নগুলি করার পরে বিচার হবে শুরু। শুইনা নেন শুইনা নেন আপনি, ওহে আমার গুরু, ওরে সর্বপ্রথম প্রশ্নের জবাব চাইব আমার আল্লাহ বান্দাদের ধারে। ওরে প্রস্তাব কইরা পানি নেও নাই কেডা বলে দাও আমারে। হাদিস জেনে রাখবেন, এই বিচারে শুরু কামনা, এই শুরুটাই জিগাইব যে প্রস্তাব করে কারা পানি নেও নাই, এটা হইলো পয়লা শাস্তি। এটা কবরের তো শুরু হইব একেবারে হাসরের মাঠে গিয়ে পয়লা শাস্তি দেইল। আকাশের যত তারা আইনের তত ধারা, একটা খুনে ফাঁসি হয়, আবার ওই আইনের ধারা অনুযায়ী ওই খুনে 14 বছর জেল হয়, আবার কারো 7 বছরও হয়। খুন কিন্তু করছে, কিন্তু এ রকমে গিয়া আইনের ধারা পরিবর্তন হয়ে যায়। তাই আল্লাহ প্রথম দিকে বান্দা গো প্রস্তাব করে কারা পানি নেও নাই, একজন্য এই শাস্তি বরাদ্দ, এটা হলো শুরুর শাস্তিটা। এই তো আপনার একটা কথা কইরা দিলাম শেষ, আরো একটা ভাবের কথা জিগাইছে বিশেষ। জবাব আমি দিব তারে, জবাব আমি দিব তারে, দাঁড়াইয়া রাজা সরে, দাঁড়াইয়া রাজা সরে। কয় ভাগে বিভক্ত করবে এই আমার আল্লাহ বান্দাদের নিয়া, দলিল মতে পইরা দেখলাম আমি অনেক ভাবিয়া। 1, 2, 3 কাতারে বান্দা গনে থাকবে, একদল থাকবে বামে, একদল ডানে, আর একদল থাকিবে সামনে। ওরে ডানপন্থী যারা হবে অতি প্রিয় ভাজন, তাদেরকে সম্মানিত করবে আল্লাহ নিরঞ্জন। বাম পাশে যারা থাকবে শাস্তি ওদের জন্য, ওরা জাহান্নামের মধ্যে থাকবে ইহাই হইছে গণ্য। সামনে যারা থাকবে কাতারে দাঁড়াইয়া,
তাদের কিছু শাস্তি আবার কিছু ভালোবাসার শান্তিও পাবে, দিবে আপেশাই কিবরিয়া। তিন ভাগে বিভক্ত করবে কোরআনে তাহার প্রমাণ দিছে, ডানপন্থীরা শান্তির জায়গা জান্নাত পাইয়াছে, বামপন্থীরা থাকবে দোজখে, ওদের শাস্তি মাপ হইবার নয়। এই তো হাদিস দলিল কিতাব দেয় তার পরিচয়, সামনেতে সমান সমান থাকিবে দাঁড়াইয়া, বাহাত্তর কাতার তিহাত্তর ডা ফেকরা যাবে হইয়া। এই তো তাহার কথা ছিল কইরা দিলাম সারা, এবার আমি তাহার কাছে দিব যে বন্ধ কর বন্ধ কর। আমি বাইরের থেকে কিচ্ছু কমু না, হ্যাঁ যা কইছে হেন তে হারে ধরুন, হ্যাঁ অস্ত্র দিয়ে আজকে হারে মারুন। আপনি কইবেন কয় মহরম মাসের 10 তারিখ দিন থাকবো শুক্রবার, সময় থাকবো মাগরিবের ওয়াক্ত, কিয়ামত হইব। হ্যাঁ এটা কোরআনেও আছে হাদিসেও আছে, আমি অস্বীকার করি না। আপনার কাছে জানা দরকার, বাংলাদেশে যদি এখন বাজে ধরেন 1টা, দুবাইতে বাজে 11টা, ইন্ডিয়াতে আধা ঘন্টা ডিফারেন্স, লন্ডন আমেরিকায় পুরাই উল্টা আছে কি নাই? আছে। তাইলে আজকে যদি বাংলাদেশে কি বার রে? মঙ্গলবার, বুধবারে পড়ছে 21 ফেব্রুয়ারি, আমেরিকায় মনে করেন এটা বিশ্বদর হয়ে গেছে। কোরআন এবং হাদিস বাস্তবতা দিয়া সারা পৃথিবীর সময়টাকে একত্রিত করবেন, মহরম মাসের 10 তারিখ দিন হইব শুক্রবার, সময় হইব মাগরিবের ওক্ত, বাংলাদেশের সময় আর ওই দেশের সময় তো এক না, এটাতে মিলিয়ে দিবেন কেমনে? এটা কোরআন মতে আমি জবাব চাই। আপনার কথা থেকে আপনার কাছে রাইখা গেলাম প্যাস, আগের মতো বুঝাইয়া কাইটা দিবেন লেস, আরো একটু ভাবের কথা মঞ্চেতে আসিল, আহলে বায়াত পাক পাঞ্জতের নৌকায় উঠতে কইল, কইছে শোনো রে ভাই মুসলমান, ঠিক রাখতে চাইলে ইমান পাঞ্জাতনের নৌকায় উঠো, বিপদ থাকবে না। এই তো কথাটা, পাক পাঞ্জাতন, পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাঁচ, তন অর্থ দেহ, পবিত্র পাঁচটা দেহ এক জায়গায়। বাজাইতে রাখ না চেয়ারম্যান সাহেব, দেহস না। আচ্ছা বাবা এই যে লাইটটা বানছে এটা কি এর লগে? তোমরা কইবে না কোনো কথা, আজকে কি এর লগে বানছে? এটা কি বাঁশ? ইংরেজি থেকে ব্যাম্বো। আচ্ছা একটা বাঁশ খুললে যদি পাঁচটা টুকরা করি কিসের টুকরা? বাঁশের টুকরা। যদি পাঁচটা চড়া বানাই কিসের চড়া? বাঁশের চড়া। তাহলে পাক পাঞ্জাতন এক জায়গায় ছিল, ওইলে পাঁচটা নবী তো নবু হইব না, হইলে পাঁচটা বেলায়তে ওলি হইব কি গণ? এক জিনিস একটা ভাগ গেল গা নবুয়তে, চারটা ভাগাইল বেলায়তে, আমার জানা দরকার এটা কেমন বিষয়। পাঁচটারে পাঁচটা টুকরা করলো, যদি বাঁশেরই টুকরা হয় তাহলে নবী আলাদা হইয়া এই চারজন আলাদা এমনি হইল কেন? এটা একটু বাউ করে দিবেন, যা কইবেন কইবেন, আপনার কথা থেকে আপনার কাছে আমি রাখলাম, আমাকে যেইভাবে বুঝাইয়া পারেন আমরা সেইভাবে বুঝিয়ে নিব ইনশাআল্লাহ। আমি ঘুরতে ঘুরতে হইলাম সারা, ঘুরতে ঘুরতে হইলাম সারা, মনের মানুষ পাইলাম না, জগতে মরণ ভালা পীরিত ভালা, জগতে মরণ ভালা পীরিত ভালা। আমি ঘুরতে ঘুরতে হইলাম সারা, ঘুরতে ঘুরতে হইলাম সারা, আমি ঘুরতে ঘুরতে হইলাম সারা, ঘুরতে ঘুরতে হইলাম সারা, মনের মানুষ পাইলাম না, জগতে মরণ এই জগতে মরণ ভালো পীড়িত ভালো না। মুতু কেবলা আমতা মৌত, মরার আগে একবার মর, এই মরা না দেহের মরা, স্বভাব ছেড়ে স্বভাব, এই স্বভাবটা ধরতে হবে কার? ইনসানে মোকাম্মেল কামেল পীর মুর্শেদ, এই মুর্শেদের শরণাপন্ন যিনি হইল তিনি রাসূলের প্রকৃত উম্মত, আল্লাহর প্রকৃত বান্দা। এটা আমার কথা না, যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশেকান বসলি আল্লাহর ধ্যানে, পাক্কা লাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই, আপে পাক জবানে আল্লাহ কয় আমার রাসূলকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আমরা ছায়া কায়া দুই বস্তু একজনে। রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে,
আমার রাসুল কয়ে নাইবে রাসুল যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে, হবে সুপারিশকারী হাসর ময়দানে। এই দিক দিয়ে যদি একজন আয়া কয় আমি আল্লাহ মানবেন, যদি কয় আমি নবী মুহাম্মদ মানবেন, কিল একটাও মারিতে পারবো না। মানবেন না কেন, কেন মানবেন না? তারা দেখেন নাই, আল্লাহরও দেখেন নাই, নবীরও দেখেন নাই, কিন্তু সালাম সারা যারা দেখছেন হ্যাঁ কইলে মানবেন না? এখান থেকে যে সুরতটাকে নিয়ে যেতে হবে ওই সুরতেই আপনাকে পার করবে। এখান থেকে ওই জিনিস না নিলে ওই জায়গাকে গাড়ে বয়ে থাকতে হবে, পার হওয়ার কোনো কায়দা নেই। কামেল পীরের কাছে নিলে তালকিন, রাসূলকে চিনিবি সেই দিন যার যার মুর্শিদ রূপে আসিবে সামনে। তোমার মুর্শিদ রূপ হৃদয়ে রাখো, হৃৎকপটে ছবি আঁকো, করো ধ্যান বসিয়া নির্জনে। আল্লাহর ওলি আশেকান, দয়াল বাবা সালাম চান, করো ধ্যান সজল নয়নে। ভক্ত হৃদয়ে রাখিলে চিন, মিলিবে নিদানের দিন। ভাবিয়া তাই কয় রজ্জব দেওয়ানি। আল্লাহ কয় দোস্ত সূরা আন-নিসা আয়াত নম্বর 82, হে রসুল আপনার হাতে হাত দিয়ে যারা অঙ্গীকার শপথে আবদ্ধ হইল তারা যেন আপনার হাতে নয়, আমি আল্লাহর হাতে হাত দিয়ে অঙ্গীকার শপথে আবদ্ধ হইল। এটা কইছে আল্লাহ। আর নবী কি কইছে? আমি তোমাদের থেকে পর্দা নেওয়ার পরে হেদায়েতের জন্য দুটি বস্তু রেখে যাচ্ছি, জীবন দিয়ে হলেও আগলে ধরে রেখো। এক সাহাবা বলি, ইয়া রাসূলুল্লাহ, সেই জিনিস দুটো সম্পর্কে আমাদেরকে অবগত করুন। আমার দয়াল নবী বলেছিল, তোমাদের জন্য হেদায়েতের জন্য, দিক নির্দেশনার জন্য, সঠিক সত্য সরল পথে থাকার জন্য রেখে যাচ্ছি আল্লাহর বাণী কোরআন আমার হাদিস, আর দ্বিতীয়ত রেখে যাচ্ছি আহলে বায়াত, আহলে বায়াত, আহলে আহলে বায়াতের কাছে আমরা যারা গেলাম না তারা যেন পথভ্রষ্ট হয়ে গেলাম। আর পথভ্রষ্ট যে হয়েছে সে হয়েছে শয়তান। আল্লাহর এত প্রিয় 9 লক্ষ বছরের আবাদত একটা কথা মানে নাই, শয়তান হয়ে গেছে। আমরা যেন বিবেক বুদ্ধি জ্ঞান দিয়ে একজন সূক্ষ্ম ভালো মানুষের সঙ্গ করতে পারি, তবেই ভালো হওয়া সম্ভব। সঙ্গ গুণেই রঙ্গ ধরে। দিকাগা নাকি আফ্রিকায় যা সাধনা কইরা এই আগুন খাওয়ার সাধনাটা শিখাইছে, ভালো কথা। তবে দেওয়ান এটা তো জানেন না, আমার কাছে তো উস্তাদ আর উস্তাদ, এই যে উস্তাদ, এই যে উস্তাদ, ওই যে দাদা উস্তাদ, বাবা উস্তাদ, একের ছোট থেকে বড় পর্যন্ত সব আছে, সমস্যা নাই। তবে আমাকে যে বাবা উস্তাদ, হ্যাঁ আমার যে বাসিয়ালা, হ্যাঁ এর কাছে থেকে অনেকে শিক্ষা নিয়ে অনেক জায়গায় গেছে। আমি সাক্ষী, আমি সাক্ষী। এগুলো হলো ছাত্র, বুঝছেন না, এগুলো হলো ছাত্র, এগুলো হলো দাদা উস্তাদ, বাবা উস্তাদ, আমার কাছে শিক্ষা নিয়ে অনেক অনেক জায়গায় গেছে। তবে বিষয় হয়েছে কি, সাধনা করতে গেছিল বলে আফ্রিকায়, আফ্রিকার যে পরিস্থিতি আপনারা অনেকে জানেন না, জায়গায় খাওয়ান দাওয়ানোর কিন্তু খুব অভাব, বুঝছেন নি, থাকারও কষ্ট, টাকা পয়সারও ভালোই কষ্ট। হ্যাঁ তাই আমার সিদ্দিক কাকা উনি তো মনে করেন বেচারা এতদিন আফ্রিকায় থাইকা টাকা পয়সার কষ্টে বেচারা গেছিল নষ্ট হয়ে, বুঝছেন নি, দুঃখের চোটে স্টেজে তো টাকা পাইছেই, এত আমার বাবার পোষায় নাই, নাইমা গেছে মাঠে, তা মাঠে তো নামছে তাতেও দুঃখ নাই, কিন্তু চাষাই যে চাষি গড়ালে যারাই গেলে এটাই তো সমস্যা, ক্ষতি করছে। বিজয় দন সাবধান, কিন্তু পরে যদি কোনো ঝামেলায় আমি কিন্তু এর মধ্যে না, খুব সাবধান, পরে বাইন্দা বিন্দা রাখতে পারে কিন্তু। যাই হোক, ধন্যবাদ। তবে আমাদেরও সময় আছে, অত পাগল হই নাই, না না না, উনি খাইছে এক আগুন, আমার লগে যে বাবা উস্তাদ আছে কিন্তু আবার 2-3 সিগারেট এক লগে খায়, দেখা যাবে। এই মুহূর্তে আমরা ওই পর্বে যাব না, আর একটু সময় হোক, কারণ একটা পর্ব হয়ে গেছে, এমনি আগুন ধরে গেছে, এই সাইড থেকেও যদি আগুন ধরে তাহলে তো জ্বলে পড়ে যাবো, সমস্যা, একটু পরিবেশটা ঠান্ডা হোক, এরপরে আমরাও দেখাবো, আসিতেছে, আপনি খালি অপেক্ষা করেন। আসিতেছে কি, আপনারা ঠিকঠাক থাকেন ইনশাল্লাহ, ধন্যবাদ। আমার যাহা কথা ছিল সেই কথার জবাব করে আমার কাছে তিনি পুনরায় চমৎকারভাবে প্রশ্ন রেখেছেন, আমি তার প্রশ্নের জবাব করব, কিন্তু আমার পালার থেকে একটি গান করি। তবে গানের আগে একটা কথা বলতে চাই, উনি একটা গান করেছেন, গান কি, একটা ধোয়া যাকে বলে,
আমরা বাউল গানে সুরে সুরে অনেক কিছুই বলি। তো এর মধ্যে শুনলাম, জগতে মরণ ভালা পিরিট ভালা না। কথাগুলি সুন্দর, কিন্তু এই কথাটা তো ভাই আমার মানতে কষ্ট হইতেছে। আবারও না, হ্যাঁ কের জন্য কইলাম? ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দড়ি বাঁধরে মুর্শিদের কানে, প্রেমের দড়ি বাঁধরে মুর্শিদের কানে, ওরে মানুষ বানাইছে। পৃথিবীটাই তো সৃষ্টি প্রেমের কারণে, হ্যাঁ তাই তো, পৃথিবীটা সৃষ্টি প্রেমের কারণে, পৃথিবীটা টিকেও আছে প্রেমের কারণে। আবার এই যে ধ্বংস হবে, যতদিন পর্যন্ত একটা মানুষের মধ্যে প্রেম থাকবে, আমার আল্লাহর প্রতি ভালোবাসা থাকবে, প্রেম প্রীতি থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবী কিয়ামতই হবে না। হবে না, হবে না। তাহলে আগে মাঝখানে এবং শেষে সব জায়গায় আমার প্রেম আর প্রেম, প্রেমে এলো সবকিছু। আর আমি আপনি দাঁড়ায় কইতাছেন মরণ ভালা পিরিত ভালো না, কি কন এডি কন কি আপনি? আপনি যে বুঝেন না তাও বুঝেন না, বুঝতে পারেন পরে কিন্তু সব আপডেট হয়ে যাবো। যাক, একটা গান গাই তো। আমি প্রথম স্টেজে পালার শুরুতে গান করেছিলাম কিয়ামতের আলামত সম্পর্কে। আমার এবারেও, কারণ আমার গানগুলো আলামত নিয়েই থাকবে, আমি আলামত নিয়ে গাইতে গাইতে শেষের পর্যায়ে আস্তে আস্তে সিরিয়াল বাই সিরিয়াল যাব। এখন যে গানটি, এই গানটি কিয়ামতের আলামত নিয়েই আমি আগে গানটা ধরি, তারপরে আপনাদের গানের মাঝে কথাগুলো বুঝাই। সোনা বৌল শুনছ নিল, ও সোনার বউ শুনছ নিতে আইলে, নাইর যাইবানি তুমি নিতে আইলে, নাইর যাইবানি বাসর ঘরটা দিবে সাজাইয়া, সেই ঘরেতে থাকবা দিন রজনী বৌল বৌদিন, সাড়ে তিন হাত মাটি কাটিয়া বাসর ঘর দিবে সাজাইয়া, সেই ঘরেতে থাকবা দিন রজনী তোমার একা একা থাকতে হবে, সঙ্গে নাই তো মার স্বামী, সেদিন একা একা থাকতে হবে সঙ্গে নাই তো মার স্বামী,
নয়ুর যাই বানি পচা দেহে বিচার করে দেখছো তোমার চলে যাবে চলে যাবে আত্মা যাবে এই দেহেরার কিসের বড়াই পচা দেহে বিচার করে দেখছো সাথে বড় পিড়ি দেওয়ান কই প্রাণ সজন ওরে আজকে গানের মধ্যে সাধক খালেক দন সাহেব কি বললেন সোনা বৌলো শুনছনি ও মাটির বউ শুনছনি তোমারা নিতে আইলে নায়র যাইবানি বাবা রে জগৎ স্বামীকে ওই আল্লাহ আমরা পৃথিবীতে সবাই হচ্ছে নায়র নায়র যেখান থেকে আসছি আবার সেখানেই ফেরত যেতে হবে এই দুনিয়াটা হচ্ছে ক্ষণিকের একটা খেলার জায়গা আমরা সবাই হচ্ছি পুতুল আর সেই খেলার সেই যে সুতাটা এটা হচ্ছে নাটাইটা হচ্ছে আমার মালিকের হাতে আমরা সকলেই ঘুরির ন্যায় নাটাইটা হচ্ছে আমার মালিকের হাতে যখন খেলা শেষ হয়ে যাবে যখন সেই নাটাইতে টান করবে আপনি আমি কেউ থাকতে পারবো না তাই বলেছে ও সোনা বউ ও মাটির বউ শুনছনি তোমারা নিতে আইলে না ওর যাইবানি মালিক যেদিন তোমার ডাক পাঠাবে যেদিন তোমার ডাক চলে আসবে তোমার চিঠি আসবে সেদিন তুমি যাবে তো তোমার প্রথম খবর করো কবুল পাকিলো তোর মাথারি চুল পড়ে গেল মুখের দন্ত তুমি আরেক খবর করো কবুল কমলো চোখের রৌশন বাবা সবকিছুর কিন্তু একটা চিহ্ন থাকে বাবা একজন কুষ্ঠরোগী তার যদি রোগ হয় তারা দেখলে কিন্তু চেনা যায় হ্যাঁ এরকম অনেক কিছুর চিহ্ন আছে তো এই যে মাথার চুল পেকে যাবে মুখের দন্ত এটা নড়ে যাবে চোখের পাওয়ার কমে যাবে হাতের বল শক্তি কমে যাবে পায়ের বল শক্তি কমে যাবে শ্রবণ শক্তি কমে যাবে এগুলো হচ্ছে আপনার এক একটা বার্তাকে একটা চিঠি দিছে আমার আল্লাহ আপনাকে সংকেত দিচ্ছে হে বান্দা তুমি হুঁশিয়ার হও তোমার সময় শেষ হয়ে আসতেছে তুমি এখন সাবধান হও তোমার আর বেশি দিন তুমি পৃথিবীতে থাকতে পারবে না তোমার এক এক করে তোমাকে আমি বার্তা দিচ্ছি তুমি রেডি হয়ে যাও আমার কাছে আসার জন্য আবার কি বললেন একদিন সাড়ে তিন হাত মাটি কাটিয়া ওই বাসর ঘরটা দিবে সাজাইয়া সেই ঘরেতে থাকবা দিন রোজন সেথায় একা একা তোমার থাকতে হবে যেখানে তোমার কেউ থাকবে না বাবা আজকে পৃথিবীতে মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী পাড়া প্রতিবেশী আপনি যাই বলেন না কেন সবাই আছে
কিন্তু যখন ওই সাড়ে তিন হাত মাটির কবরে আপনাকে নিয়ে একা রেখে আসবে, সেখানে এমন কোনো বান্ধব নাই যে আপনার সাথে সেইখানে যাবে, আপনাকে চিরকাল সেখানে থাকতে হবে। বাবার এটা হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া, একটুখানি একটা সময়, আর ওইটা হচ্ছে চিরস্থায়ী, যেখানে আপনার চিরকাল থাকতে হবে। তাই সেখানে কেউ আপনার সাথে যাবে না। তাই আপনার সবসময় স্মরণে রাখতে হবে যে আমার আমল নামাটা এমন ঠিক থাকতে হবে, আমার এবাদত বন্দিগি থাকতে হবে, আমি যখন একা থাকবো এগুলোই হচ্ছে আমার সঙ্গী, আমি যেন কাল পরপারে ভালো থাকতে পারি। আজকে আপনি সংসার সংসার করে সব কিছু করে আপনি এবাদত বন্দিগি বাদ দিলেন, পীরের পায়রবি ভজন সাধন বাদ দিলেন, কোনো কর্মই করলেন না, আমল নামার খাতায় জিরো শূন্য নিয়ে গেলেন, কাজ হবে না বাবা। যখন প্রশ্ন করবে তুমি নামাজ পড়ো নাই কেন, এবাদত করো নাই কেন, তখন কি জবাব দিবেন বলতে পারবেন? যে বাবা আমি সংসারের তাগিদে কামাই রুজি করতে গেছিলাম, এই কথা সেখানে চলবে না। আপনার এটাও করতে হবে, পাশাপাশি আপনার আল্লাহর কর্মও করতে হবে, এটা মনে রাখতে হবে। চলে গেলে আত্মা জামাই, এই দেহের আর কিসের বড়াই, পচা দেহের বিচার করে দেখছো নি, এই মানুষ মানুষের বাবা দুই পয়সা দাম নাই। হ্যাঁ, আত্মারূপে সাই নিরঞ্জন, এই যে কথা বলতেছি, এই যে আমার হাত পাও মাথা যা দেখতেছেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের একটা নাম আছে, কিন্তু জুলিয়া কোনটুকু আমার এই এই বডির মধ্যে কোন জায়গায় লেখা আছে এটা জুলিয়া? বিজয় দেওয়ানের কোথাও লেখা আছে এটা বিজয় দেওয়ান? না, ওই যে কথা বলার যে শক্তিটুকু, এই যে বাতাসটুকু, এটা আমার মালিক, এইটুকুই আমি, এটা চলে গেছে আমার দুই, চলে গেলে আমার দুই পয়সা দাম নেই। ও বাবা, এত অহংকার এত বড়াই কিসের? হ্যাঁ, বাড়ি গাড়ি টাকা পয়সা এত নাম যশ খ্যাতি এত অহংকার, দুনিয়ায় সাড়ে তিন হাত লম্বা মানুষ অর্ধেক ফাড়া বাবা, আজকে মানুষের এত সেন্ট এত কিছু মাখি, এত স্নো পাউডার এত কিছু সুন্দর হওয়ার জন্য মাখি, এসি ঘরে থাকি, পাঁচতলা বাড়িতে থাকি, প্রাডো গাড়ি নিয়ে চলি, কিন্তু আজকে যখন আমার রাই খাসবে, শুধু রাই খাসবে না, যখন আমি মরে যাব, আমাকে যদি কবরে নামানো না হয়, আমাকে মাটি না দেওয়া হয়, আমার এইখানে রাখলে, এই যে গরমের দিন আসছে, একটা মানুষ স্টেজে থাকতে পারবেন না। কি বাবা, পচে গলে এমন গন্ধ হয়ে যাবে এখানে থাকার যোগ্য হবে না। তাহলে মানুষ পচা দেহ, কিন্তু এই পচা দেহ নিয়ে আমরা কত বড়াই করি, একবারও ভাবি না যাহার এটার দুই পয়সাও দাম নাই, তাই না? যাই হোক, গানের মধ্যে কথাগুলো আমি বলার চেষ্টা করলাম। এবার আমার কাছে তিনি যে প্রশ্ন করলেন, প্রশ্নের জবাবের মধ্যে যাই, প্রশ্নটা তার বড় চমৎকার। সেই সৃষ্টি জগৎ থেকে আমি পাকপান জাতন নিয়ে আলোচনা রেখেছিলাম, সেখান থেকে সে আমার কাছে একটা পয়েন্ট রাখছে, এটা প্রশ্নটা একটা পয়েন্ট রাখছে। আর তার আগে এবং আরেকটা প্রশ্ন সে করছে, প্রশ্নটা হইল, চিন্তা করেন কেমন প্রশ্ন, কঠিন কঠিন কইরা, আবার কইতাছে, কয় আজকে জুলিয়া বেগমের অস্ত্র দিয়ে তারে মারমু, আমার অস্ত্রের দরকার নাই। আচ্ছা ভালো শুনেন, আপনি তো চালাক মানুষ, আসতে না না, গুণী লোকের গুণ তো অবশ্যই আছে, কিন্তু বিজয় দান যথেষ্ট বিচক্ষণ চালাক একজন শিল্পী, খুব চালাক। শুনেন ভাই, তবে যাই বলেন আমি আপনার একটা কথা বলি, শুনেন, আপনার অস্ত্র দিয়ে আপনি আমারে ঘায়েল করবেন ঠিক আছে, কিন্তু জুলিয়া বেগমের অস্ত্রে যে ধার, এই ধার এই অস্ত্রের সামনে আপনার অস্ত্র টিকবো তো? কুলাইবো না, কুলাইবো না। কি উনিও বুঝছে যে আমার অস্ত্র নিয়ে টিকবো না, তো এই এই অস্ত্র রে, এই অস্ত্র দিয়ে মারণ লাগবে অবশ্যই, যদি টিকে দাঁড়ায় কইন। হ্যাঁ, আপনি কোন ইউক্রেনে যুদ্ধ হইতেছে ওই অস্ত্র নিয়ে আইছেন? হ্যাঁ, কি নিয়ে আইছেন আমরা একটু কইন। কইতাছে কয় মহরমের দশ তারিখ, আমি বলেছিলাম মহরমের দশ তারিখ শুক্রবার মাগরিবের ওয়াক্তে কিয়ামত ঘটবে, তো উনি বলছে, উনার কথাটা সঠিক যে বাংলাদেশের টাইম, আমেরিকার টাইম, লন্ডনের টাইম, ইন্ডিয়ার টাইম, পাকিস্তানের টাইম, এগুলো কিন্তু এক টাইম না, কোনোটার সাথে কোনোটা আধা ঘন্টা, কোনোটা এক ঘন্টা, কোনোটা দুই ঘন্টা, এরকম একটা ডিস্টেন্স আছে, তাই না, একটা দূরত্ব আছে, বারো ঘন্টাও আছে। তাহলে যেমন কানাডাতে, ওখানে যেমন যখন দিন হয় এখানে আমাদের রাত থাকে, অনেক ডিস্টেন্স। তো ওনার কথা এই যে টাইমের যে মিলটা নাই,
তাহলে পৃথিবী তো একসাথে ধ্বংস হবে, কেয়ামত হবে। তাহলে মহরমের দশ তারিখ শুক্রবার সন্ধ্যার সময় যে কেয়ামত ঘটবে, এক এক দেশের তো এক এক টাইম, কোনো মিল নাই। তাহলে এক টাইমে কি করে ঘটবে এইটার মিলটা আপনি আমার একটু হিসাবটা বুঝাই দেন বাবা। কাল কেয়ামতের পূর্বে চল্লিশ দিন পর্যন্ত বীর্য বৃষ্টি হবে, কিতাবের কথা। কাল কেয়ামতের পূর্বে চল্লিশ দিন পর্যন্ত বীর্য বৃষ্টি হবে, এবং সেখানে এই বৃষ্টি হওয়ার পর সূর্য উঠবে না, পুরো পৃথিবী অন্ধকারণ্য হয়ে যাবে, অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে। চল্লিশ দিন এই পৃথিবীটা অন্ধকারময় থাকবে, কিন্তু যখন আবার ওই সূর্যটা উঠবে তখন চল্লিশ দিন পরে আবার তখন সারা পৃথিবী একসাথে দিন হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? যখন ডুববে তখন সব একসাথে অন্ধকার, আবার যখন এটা উঠবে উদয় হবে তখন সারা পৃথিবী একসাথে দিন হয়ে যাবে। সেখানে রাত দিন এই যে ডিফারেন্সটা, এটা কিন্তু তখন থাকবে না, সব টাইম এক টাইম হয়ে যাবে। কত সত্য! সব টাইম এক হয়ে যাবে। কখন হবে? ওই যে অন্ধকার যে টাইমটা থাকবে ওই টাইমের মধ্যে এই যে এই যে এই যে এই যে ঝামেলাটা, এই যে ব্যয় হিসাবের যে টাইমটা, এটা সব এক হয়ে যাবে, তখন আর কোনো ঝামেলা থাকবে না। এবং ঠিক তখন এই যে মহরমের যখন এই টাইমটা হয়ে যাবে, সূর্য যখন উঠবে একসাথে দিন হবে, যখন ঠিক হয়ে যাবে সব কিছু, তখনই আমার আল্লাহ তাআলা এই মহরমের দশ তারিখ শুক্রবার মাগরিবের ওয়াক্তে কিয়ামত ঘটাবে। এই হলো আপনার হিসাবটা। এবার আসলো তার পয়েন্ট, কয় পাক পাঞ্জাতনে পাঁচজন, পাঁচজন ছিল একসাথে, তা একসাথে যে ছিল কোনো কিছু ভাগ হইলো তো পাঁচটা ভাগ হবে, তাই না? তাহলে আমার নবীর নবদ ভাগ হয়েছে একটা। হ্যাঁ, একটা হইলো কেন? এখানে পাঁচজন ছিল, এখানে পাঁচটাও তো হইতে পারত, পাঁচটা না হইয়া পাক পাঞ্জাতনে পাঁচজন তো একত্রে ছিল, একত্রে থাকার পরেও এখানে পাঁচটা না হইয়া একটা হওয়ার কারণ খাতামুন নবী, অর্থাৎ নবীর দরজা বন্ধ, আর নবী আসবে না। নবীর পরে যদি নবী হইতো আমার বড় পীর আব্দুল কাদের জিলানি হইতো, এটা অন্য ঘটনার দিকে যাব না। তো নবীর পরে আসবে কি? বেলায়েতের যুগ। আমার নবীজি ইসলামকে সঠিকভাবে পরিচর্যা করার জন্য এই যে চারজন, মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হোসেন, এই চারজনকে বেলায়েত দিয়ে গেল। চারজনের ভাগে চলে আসলো বেলায়েত, আর নবুয়ত হলো এক। আর শুধু তাই না, জাতি নূর ভাগ করে তারপর হয়েছে পাক পাঞ্জাতন। প্রথম হয়েছে আমার নবীর নূর, এখানে একটা ভাগ, এই জন্য নবুয়তেরও একটাই ভাগ। এই হলো আপনার জবাব। এবার আপনার কাছে আমি একটা প্রশ্ন করে যাই, আপনি দুইটা করছে পয়েন্ট ধরছেন, আমি একটা ছোট করে করে যাই। আপনি বলবেন কাল হাশরের মাঠে এক শ্রেণীর লোক কুষ্ঠ রোগের রোগী হয়ে উঠবে। আরে বাবা, ঘুরার খবর! এক শ্রেণীর লোক কুষ্ঠ রোগের রোগী হইয়া কাল হাশরের মাঠে উঠবে, তারা কারা? এবং আরেক শ্রেণীর লোকের মুখে, মানে মুখের যে মাংস, এই মাংসটা পচা থাকবে, তারা কারা? এবং দুনিয়াতে যে মুখের মাংস যে পচা, মানে এদের দুনিয়াতে কর্মটা ছিল কি? যে কর্মের কারণে এই শাস্তি আল্লাহ তাদের দিছে, এই একটা প্রশ্ন আপনার কাছে আমার রইল। যাইবানি বৌলনিতে
পেট ভরে লক্ষ্য করেন, তাই গাছের শত্রু লতা কথার শত্রু কথা, একজন চোর আর চকিদার, আলো আর অন্ধকার, চিরতর শত্রুতা লেগে আছে। যাহা বলে গেছে ভুলি নাই লক্ষ্য করেন, তাই তার কথার পাশে যদি কথা রাখতে না পারি বাউল বিচার গানের মজাও থাক থাক, আর খুব কবাকুবি করার দরকার নেই। দয়াল বাবা মনীষার ভক্ত ভক্ত মেয়ে আমাকে অনেকগুলো টাকা দিয়ে আশীর্বাদ করলেন, দোয়া করলেন, আমার এই বোনের প্রতি শ্রদ্ধা রইল। আমি ঘুরতে ঘুরতে হইলাম সারা, মনের মানুষ পাইলাম না, জগতে মরণ ভালো পীড়িত ভালো না। এটা কইতে গিয়া মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শুনে জ্বালাটা তো নেই। সদরঘাট টার্মিনালে অপরিচিত দুইজনের লোক একটু কথোপকথন, তা জিজ্ঞাইতেছে ভাই আপনার নাম কি? ওই লোক কয় এমন নাম এই কমু যেটার উপরে আর এই বেটা কই তার মনে একটু চালাক লোক এর মতো, ভাই আপনার নাম কোন ডাক, আপনার নাম কি? ওই লোক আমার নাম হলো খোদা, খোদার উপরে তো নাই। এখন তো এর নাম হই না তো যে জিগাইছে হ্যাঁ কে হালাইতে আমার সাথে বেশি বাড়তো। তো ওই লোককে ভাই আপনার নাম কি? অনেকটার উপরে যাবো কেমনি? চিন্তা ভাবনা করে রাখো ভাই, আমার তেমন কোনো নাম নাই, আমার একটা পোলা আছে, এলাকার মানুষে পোলারে কয় খোদা, আমার মানুষে খোদার বাপ কয়ে ডাকে, বুঝছেননি? তো আমার জারি দিতে গিয়ে হ্যাঁ খোদার বাপ সাইজে গেছে, কিন্তু ভুল তো ওখানে। নিরিখ বান্ধরে দুই নয়নে ভুইল নাম তাহারে, ওই নাম ভুল করিলে যাবি মারা পরবিরে ভীষণ ফেরে। এই গানে শেষ অন্তরে বলছে সাধক কালু সাতাই কয় ওই প্রেম সামান্যতে নয়, কালু সাতাই কয় জয়নাল বলি যে তোমায় ওই প্রেম সামান্যতে নয়, যেই ওই প্রেমের কারণে মানুষ জঙ্গলায় বসত করে লাখ লাখ টেয়াদা কোটি কোটি টেয়াদা বিল্ডিং করে এসি মেসি লাগিয়ে যে হলে জঙ্গলে যাইতে হয় জেল লেগে, এটা কি বালা? এটা বালা কখন যায় কোন? আমার উস্তাদে গান লিখছে চাইলাম জরে পাইলাম না তারা, সে এখন বাস করে অন্যের ঘরে, আমি খারাপ কই গুরুর ভুল তো ধরার কায়দা নাই, এটা একটা বিরহ ভাব। কিন্তু গানটা যদি এমন হইতো তুমি চাই বাজারে পাইবা তারে ভালোবাসা বাধ হকে ভালো করে, যারে ভালোবাসলাম হ্যাঁ আবার সাইডে যাই কেমনি? এটা হলো ভালো লাগা, ক্ষণিকের চাওয়া পাওয়া। কাল হাসরের ময়দানে কুষ্ঠরোগী হয়ে উঠবে কারা? তারা দুনিয়াতে কি কর্ম করে গেল যে তাদেরকে কুষ্ঠরোগী হিসেবে চিহ্নিত করা হবে, এবং চেহারার মাংসগুলো পচাগল অবস্থায় কারা দাঁড়াবে তারা কারা? ইনশাল্লাহ দলিল মতো জবাব করার চেষ্টা করব। তবে আমি ধন্যবাদ না দিয়ে পারতাছি না, যেই জারি আমারে দিছে এই জারিটা খালি ধরে রেখে আল্লাহর রহমতে আপনার সামনের দিন অনেক ভালো করো রে আজ পরকালের কাজ, করো রে আজ পরকালের কাজ, জান্নাতে হবে তোমার ঠিকানা রে মন, জান্নাতে হবে তোমার ঠিকানা, জগত মূলে ভুলে ভুলে জিন্দেগি কাটায়ো না। এটা ম্যাচেস, আপনি জানেন আপনার দাম কত? একটা মানুষের দাম কত জানেন? অনেক অনেক। এত বড় একটা বিজয় দেওয়ান, একটা আঙ্গুলে পছন্দ হলে আঙ্গুলটা কাটতে গেল 50,000 টাকা লাগে, এরপর যদি লাগাইতে যান তাহলে 1,00,000 টাকা লাগে, কিন্তু আল্লাহ যেমনি দিছে এটা কাজ করব। এত বড় একটা বিজয় দেওয়ানের একটা আঙ্গুলে যদি 2-4 লাখ টাকা খরচ হয় তাহলে বিজয় দেওয়ানের দাম কত? দুইটা চোখের দাম কত? কিডনির দাম কত? লিভারের দাম কত? কথা বলেন না কেন? আরবিতে বলা হয় আব আতস খাক বাদ সাফা, সনাতন ধর্ম হিন্দুরা বলে ক্ষিতি অবতেস মরুদব, অনেকে বুঝছেন অনেকে বুঝেন নেই। আমরা যারা বাঙালি বাংলা ভাষায় কথা বলি আমরা সহজেই বুঝতে পারবো কি
আগুন পানি বাতাস মাটি নূর, এই পঞ্চ মেডিসিনে মানব দেহ। এটা হলো অমূল্য সম্পদ। একটা অমূল্য আছে যার কোনো মূল্য নাই, ভ্যালুলেস, মূল্যহীন। আর একটা অমূল্য আছে যাহা কোনো কিছুর মূল্য দিয়ে কেনা সম্ভব না। এই মানব দেহটা হলো অমূল্য সম্পদ। এই অমূল্য সম্পদটাকে বিনামূল্যে একজন ইনসানে মোকাম্মেল কামেল পীর মুর্শিদের কাছে বিনামূল্যে বিক্রি করতে হয়। সাধক হালিম বইতে গান লিখছে, অমূল্য ধন বিক্রয় করে বিনামূল্যে পাবি মারুফতের দেশে যদি যাবি। আপনারা যারা যাইবেন গা যাইবেন গা, ঘরের মধ্যে গিয়া শুয়া শুয়া আমার এই হিসাবটা মিলাইবেন যে বিজয় দেওয়ান কি কইছে। খালেক দেওয়ান সাহেব গান লিখছে, খেতি অবতে এসে মরুদুভূমি দিয়াছে মিলন করি, দেখো কি চমৎকার মানুষ আল্লাহর তৈরি, ঠিক না ভাই? ঠিক। এই চোখ দুইটা যদি ফেটে দিত, মুখটা যদি বুকে দিত, কেমন দেওয়া যাইত? ভূতের মতন লাগতো, ভূতের মতন। এ বিশ্ব ধরণী গড়িয়াছেন রাব্বানি কত সুন্দর করিয়া, ঠিক যেখানে যা লাগে। সবাই যদি নেতা হইতো তাহলে নির্বাচনে ভোট দিত কারা? সবাই যদি পায়খানা করতো পরিষ্কার করতো কারা? আমার আল্লাহ কত বড় সূক্ষ্ম চিন্তা করে দুনিয়াটাকে সাজিয়েছে, যেখানে যা লাগছে তাই সে ওই জায়গায় দিয়ে দিচ্ছে। এই মানুষ তিন পাটে তার গরণ সারা। ক্যামেরাম্যান ভাই যারা আছেন একটা কথাও কাটবেন না, হ্যাঁ, এই মানুষ তিন পাটে তার গরণ সারা। উদারা মুদারা তারা, 206টা হারের জোড়া দিয়েছে সারি সারি। উপর তালায় চুলের ছাউনি, 26টি হারের বেষ্টনি, মগজেতে জ্ঞানের খনি, বিবেক বুদ্ধি তৈরি। মানুষের কপালপুরের ডাইনে বামে, কর্ণপুরের দুইটি ফোনে শব্দ হলে অমনি শুনে খবর হয় তাড়াতাড়ি। চোখের উপর ঢাকনা পিসি, সদাই করে নাচানাচি, ধুলাবালি রাখে মুছি, মশামাছি দূর করি। নাগপুরে হয় গন্ধের গোড়া, ত্রিবেণীতে মিলন করা, প্রেম ভাগে উপরিতে ত্রিবেণী, আর কামের দেশে গেলে নিম্ন দেশে হলো ত্রিপিনী। নাগপুরে হয় গন্ধের গোড়া, ত্রিবেণীতে মিলন করা, সুষন্মা পিঙ্গলা ইরা, সাধকের দমের ডুরি। চাপাপুরে 32 দন্ত, সিংদারের সৈন্য সামন্ত, পাঠাইলে মাল সময় মতো করে দেয় ভাঙ্গা চুরি। মানুষের জিব্বাতে রয়জা সুন্দর, সেইখানে হয় সাধের বিচার, সর্বদা থাকে হুঁশিয়ার, সুইলেই দেয় বিচার করি, দেয়নি বাজান। হ্যাঁ, দুই শের চিনি একটা ব্যাগে, দুই শের পানি একটা জগে, কয় শের? এই ব্যাগের দুই শের চিনি যদি জগের দুই শের পানির মধ্যে ডাইলা দিয়া আধা ঘন্টা পরে ওজন দেন, কয় শের? না ভাই, দুই শের। তাহলে চিনি দুই শের কি হয়েছে? পানির মধ্যে মিশছে, এটাকে মাথায় ডাললে বুঝবেন না, গায়ে ডাললে বুঝবেন না, বুঝতে হলে কি করতে হবে? জিব্বা লাগাই দিবেন। মানুষের জিব্বাতে রয়জা সুন্দর, সেখানে হয় সাধের বিচার, সর্বদা থাকে হুঁশিয়ার, সুইলে দেয় বিচার করি। আলা জিব্বা সুরের ভাণ্ড, তার ভিতরে আজব কাণ্ড, নীলদারাপুর হইতে মুন্ড দ্বিখণ্ডে প্রবেশ করি। মানুষের দম নালার খাদ্য নাল, কেমন সুন্দর কাটা খাল, সময় মতো পাঠাইলে মাল অমনি দেয় খালাস করি। পাকিস্থলী গেলে পরে ইচ্ছা মতো পাক করে, পাঠিয়ে দেয় ময়লাপুরে পাশ করি আতুরি। দুই হাতে 64 হার, বুকে পিঠে 37 হার, কোমরেতে 16 হার দিলে স্কুরুপ মারি। এ হাতের উপর বগলপুরে হাতের গোড়া লড়ে চড়ে, 8 হার ঘাড়ের ভিতরে কলবের কারিগরি। কলজা মাইটা ফ্যাবসা তিল্লি, ফুসফুসি রাগের থলি, প্রাণবায়ু যারে বলে হৃৎপিণ্ড তার কাছারি। আছে প্রত্যেকের বাম স্তনের একটু নিচে কলব লথিপার মাঝে, টিক টিক করিয়া বাজে মানুষের কলের ঘুড়ি। বাজানি বাজান, যদি কারো সন্দেহ থাকে পাশের জনের বুকে কান লাগান, কিন্তু পুরুষেরটা পুরুষ, মহিলাটা মহিলা। এই পেট পুরের নিচে নাভি, নাভিতেই সাধনার চাবি, কারো সাধ্য থাকলে সেদে নিবি গুরু নামের দম ধরি। নাভির নিচে নফসু পুরা, সেইখানে সাধনার গোড়া, জলের কলে চাবি মারা, টিপ মারিলে যায়। আছে প্রত্যাশ্রয় অন্ডকোষে, গুজ্জপুরে ময়লা আসে, বের করে দেয় বদ বাতাসে, নিচের তলা ভেদ করি। আছেন একটা বাতাস দিলে প্রত্যাশ্রয় অন্ডকোষে, গুজ্জপুরে ময়লা আসে, বের করে দেয় বদ বাতাসে, নিচের তলা ভেদ করি। কোমরের নিচেতে পাও, 62 হারে দাঁড়াও, যথাই খুশি ঘুরে বেড়াও, খালেক দেওয়ান কজগু। তাইলে বিনা পয়সায়
যে রহমানুর রহিম আল্লাহ আমাদেরকে এত অমূল্য সম্পদ দিয়া শ্রেষ্ঠ জাতি হিসেবে স্বীকৃতি দিল, তার নাটাইকে যদি আমরা অর্থের পিছনে দৌড়াই ভুল হইতাছে না? এই জীবনটা অনেক মূল্য বাবা, যাই দিন ভালো আসে দিন খারাপ। যেই সময়টা চলে যায় পৃথিবীটা আপনার নামে লিখে দিলে সময়টাকে আগানো সম্ভব? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, সময় এবং নদীর স্রোত কাহার অপেক্ষায় বসিয়া থাকে না, যার যার চলমান ধরায় সে চলবেই। দিনটা যেন ভালো যায় সামনের দিনের আশায়, তবেই তো জীবনে মুক্তি পাওয়া সম্ভব। আল্লাহ সেইটাই করছে আমাদের বান্দাদেরকে। করো রে আজ পরকালের কাজ, করো রে আজ পরকালের কাজ, জান্নাতে হবে তোমার ঠিকানা রে মন, জান্নাতে হবে তোমার ঠিকানা। জগত মূলে ভুলে ভুলে জিন্দেগি কাটাইও না, জগত মূলে ভুলে ভুলে জিন্দেগি কাটাইও না, হাই জগত ভুলে। জান জান আমার এই বাবাজিকে একটু যাইতে দেন, না না ঠিক আছে ঠিক আছে, যান বাবা যান যান, আমার হিসাবটা মিলে দেখেন নাকি। চেহারায় পছন্দ নিয়ে উঠবে কারা? আমার মতো কিছু আর এই যারা গেল হ্যাগো মতো কিছু, যারা ধর্মের কথা বলল মানল না, ধর্ম বিক্রি করে খাইল, ধর্মের কাজ করল না, যারা ভালো কথা শুনল কিন্তু আমল করল না, এই দুই পক্ষ। এটা আলেম হইতে পারে, মাওলানা হইতে পারে, বয়াতি হইতে পারে, যারা ধর্মের কথা বলে কিন্তু ধর্মের অনুসারী তারা না, ব্যবসায়িক যাদের ব্যবসা, টাকা লাগবে 1 লাখ নিতে হইবে হেলিকপ্টার দিয়ে তাইলে যাইতে পারি, আসেনি? ধর্ম কখনো অর্থে বিক্রি করা যায় না। যারা মুখ দিয়ে কইল হাসাডা না কইয়া মিশাডা কইল, এই চিহ্নটা আমার আল্লাহ সেদিন সবার সামনে তাদের মুখোশ খুলে দিবে যে এরা নুরানি চেহারা দিয়া নুরানি লেবাস দিয়া ধর্মকে, কারণ বড় বড় ধর্মের মানুষগুলোই এই ধর্মটাকে নষ্ট করে দিয়ে গেছে মতভেদ। অধর্মের মানুষ ধর্ম নষ্ট করে নাই, ধর্মের মানুষই ধর্মকে নষ্ট করে মতভেদ সৃষ্টি করে দেয়। মতভেদ যেখানে হয়ে যায় সেখানে প্রেম অনেক হালকা হয়ে যায়। জগত মূলে ভুলে ভুলে জিন্দেগি কাটাইও না, জগত মূলে ভুলে ভুলে জিন্দেগি কাটাইও না। একনিষ্ঠ সত্যবাদী তুমি চরিত্রবান হইও, লোভ লালসা হিংসা নিন্দা জলাঞ্জলি দিও, জলাঞ্জলি দিও তুমি জলাঞ্জলি দিও। একনিষ্ঠ সত্যবাদী চরিত্রবান হইও, লোভ লালসা হিংসা নিন্দা জলাঞ্জলি দিও, তুমি জলাঞ্জলি দিও তুমি জলাঞ্জলি দিও। অসৎ সঙ্গ ত্যাগ করিও হালাল উপার্জন খাইও, করিও হালাল উপার্জন খাইও, অসৎ সঙ্গ ত্যাগ করিও হালাল উপার্জন খাইও। পরের হক তুমি মাইরো না রে ভাই, পরের হক তুমি মাইরো না, জগতে ভুলে ভুলে জিন্দেগিটা কাটাইও না, জগতে ভুলে ভুলে জিন্দেগি কাটাইও না, হাই জগত বলে ভুলে ভুলে জিন্দেগি কাটাইও না, জগত বলে ভুলে ভুলে জিন্দেগি কাটাইও না। এই দুনিয়াটা হইল তোমার পরীক্ষার স্থল, কর্ম অনুসারে যাইয়া পাইবা ফলাফল, দুনিয়াটা হইল তোমার পরীক্ষার স্থল, কর্ম অনুসারে যাইয়া পাইবা ফলাফল, এই দুনিয়ায় যা করিবা ওইখানে তা পাইবা, জান্নাতি অথবা তুমি জাহান্নামী হইবা। দোজখেরও আগুন আল্লাহ তৈয়ার করার পর সেই আগুনে তাপ দিল 1000 বৎসর,
লাল হয়ে গেল আগুন, বাড়িল উত্তাপ, তারপরেও 1000 বছর দিল আল্লাহ তাপ। এবার লাল রং সারিয়া সাদা হয়ে যায় আগুন, আগুনের গুণ আগের চাইতে বাড়িল দ্বিগুণ, তারপরেও 1000 বছর তাপ আল্লাহ দিল, সাদা রং সারিয়া আগুন কালো হয়ে গেল, সেই আগুন দোজখেতে দিল আল্লাহ ঠাই, পলকে দোজখের দেহ পুইরা করবে ছাই, তবুও সে মরবে না ভাই, হাদিস এলো খবর। কে কে দোজখে যাইতেছেন এটা আপনার কো ইমানের উপরে বার, আমি বলার বাইরে আর কিছু করবো না বাবা, সব কিছুর উপরে আছে। পাথর অনেক শক্ত কিন্তু লোহার বাড়িতে ভেঙে যায়, লোহা অনেক শক্তিশালী আগুন দিলে গলে যায়, আগুন অনেক শক্তিশালী পানি দিলে নিভে যায়, পানি অনেক শক্তিশালী বাতাস দিলে উড়ে যায়, বাতাস অনেক শক্তিশালী মানুষ বহন করে, মানুষটা এত দুর্বল বাতাসটা না থাকলে মানুষটাই তাই, বাতাসটা থাকতে থাকতে আমল নামাটা ভালো করে যাওয়া এটা সবার জন্য দরকার। হাই জগৎ বলে ভুলে ভুলে জিন্দেগি কাটায়ো না, জগৎ বলে ভুলে ভুলে জিন্দেগি কাটায়ো না, দুনিয়াটা হইল তোমার পরীক্ষার স্থল, কর্ম অনুসারে যাইয়া পাইবা ফলাফল, এই দুনিয়ায় যা করিবা ওইখানে তা পাইবা, জান্নাতি অথবা তুমি জাহান্নামী হইবা, ভালো ফল পাইবা তুমি ভালো কাজ করিলে, মন্দ ফল পাইবা তুমি মন্দ কাজ করিলে, ভালো ফল পাইবা ভবে ভালো কাজ করিলে, মন্দ ফল পাইবা তুমি মন্দ কাজ করিলে, দুস্থ অসহায় তিমে মাথায় দিও হাত, অনাহারীর মুখে দিও এক মুঠো ভাত, অনাহারীর মুখে দিও এক মুঠো ভাত, অনাহারীর মুখে দিও এক মুঠো ভাত, দুস্থ অসহায় তিমের মাথায় দিও হাত, অনাহারীর মুখে দিও এক মুঠো ভাত, অনাহারীর মুখে দিও এক মুঠো ভাত, অনাহারীর মুখে দিও এক মুঠো ভাত, মানুষের কল্যাণে ব্রত হইও জীবনে, মানুষের কল্যাণে ব্রত হইও জীবনে, মানুষের কল্যাণে ব্রত হইও জীবনে, মিসকিনকে তারাইয়া দিও না কভু, মিসকিনকে তারাইয়া দিও না, ভুলে ভুলে জিন্দেগি কাটাইও না, হাই জগত বলে ভুলে ভুলে জিন্দেগি কাটাইও না, জগত বলে ভুলে ভুলে জিন্দেগি কাটাইও না, আল্লাহ নবীর বিধি নিষেধ চলিও মানিয়া, আল্লাহ কয় আল্লাহ নবীর বিধি নিষেধ চলিও মানিয়া, বন্দেগীতে রত থেকো জীবন ব্যাপিয়া, আল্লাহ আর কিছু চাই না, আল্লাহ আমার একটু ডা, আমার কাছে কোনো কিছুর অভাব নাই, বন্দেগীতে বান্দা তুমি বান্দা এমনি ভাবে হও তুইয়া, তুমি এমন ভাবে হও তুইয়া, আমি আল্লাহ তোমায় ডেকে বলবো কি লাগবে বান্দা তোমার, বন্দে গীতে বান্দা তুমি আল্লাহ নবীর বিধি নিষেধ চলিও মানিয়া, বন্দে গীতে রত থেকো জীবন ব্যাপিয়া, আল্লাহ নবীর বিধি নিষেধ চলিও মানিয়া, বন্দে গীতে রত থেকো জীবন ব্যাপিয়া, পরকালের মুক্তির ফিকির আল্লাহ নবীর নামের জিকির, পরকালের মুক্তি ফিকির আল্লাহ নবীর নামের জিকির, পরকালের মুক্তি ফিকির আল্লাহ নবীর নামের জিকির, আকাশ দেওয়ান কভু ছেড়ো না, আকাশ দেওয়ান কভু ছেড়ো না, জগৎ বলে ভুলে ভুলে যেইভাবেতে আমার কাছে করল জিজ্ঞাসন, যেইভাবেতে আমার কাছে করে জিজ্ঞাসন, তাহার জবাব একটা কিন্তু করেছি বর্ণন, আরও একটা বাকি আছে সভাতে দাঁড়াইয়া, আরও একটা বাকি আছে আমি সভাতে দাঁড়াইয়া, জবাব দেব তাহার কথার নথিটা ধরিয়া, কুষ্ঠরোগী হয়ে উঠবে কারা হাসরের ময়দানে, জবাব চাইছে জুলিয়া বেগম জবাব দিবে বিজয় দেওয়ানে, কি কর্ম কইরা তারা দুনিয়া হইতে গেল,
কি কর্ম কইরা তারা দুনিয়া হইতে গেল, হাসরের মাঠেতে যাইয়া কুষ্ঠ রোগী হল। কি এমন অপকর্ম করছে দুনিয়ার ভিতরে তাহার জবাব দিতে হবে আসরের মাঝারে। এই দুনিয়ার মধ্যে যারা সুদ খাইল, সুযোগ পাইয়া দুর্বলতা পাইয়া ঘুষ খাইল, করল চগল খরি মানুষে মানুষে, তাদেরকে আল্লাহ কয় আমার ভালোবাসা পাবি না, পাবি নাই অবশেষে। যারা সুদ খায় ঘুষ খায় এই ভব চরাচরে, তাদেরকে সবাইকে দেখাইব সেদিন আমার আল্লাহ পরোয়ারে। কারণ বাবা কি কইতাম, কইলে মায় মায়ের খায়, না কইলে বাপে হারাম খায়। দিল্লি কা লাড্ডু জৈবিক খায়গা ওই বি ফস্তায়গা, জৈবিক নেই খায়গা ওই বি ফস্তায়গা, এমন একটা অবস্থার মধ্যে আছে। কিন্তু ডাইরেক্ট কোরআনের মধ্যে আমার আল্লাহ সুদকে ঘুষকে হারাম করে দিয়েছে। এমন যারা যারা খান তা করবো, তারা না খাইতে পারলে ভালো, খাইলে আল্লাহ যে কি করবো এটা আল্লাহই ভালো জানে। তবে দলিল প্রমাণ করে হারাম কাজ কখনো করিও না, হারাম তো হারামই, এইটার মধ্যে কোনো সুখ নাই। ক্ষণস্থায়ী অর্থ, ক্ষণস্থায়ী অর্থ দুই দিনের দুনিয়ার মধ্যে কয় দিন বাঁচবেন, হাকে রাতের একদিন দুনিয়ার চল্লিশ বছর, তো মানুষ বাঁচে কয় বছর? বিরক্ত হইতেছেন আমার কথায়? বিরক্ত হচ্ছেন? একটু বন্ধ কর। একটা মানুষ, একটা গাধা, একটা কুকুর, একটা বানর, কয়টা হয়েছে? চারটা। আল্লাহ কয় এই গাধা তোরে আমি দুনিয়াতে পাঠাবো আমার আদম সন্তানের খেদমত করার জন্য, তোর বংশে যাইব সব হলো গাধার ঘরের গাধা, তুই জন্মের পর থেকে মরণ পর্যন্ত খালি আমার আদম সন্তানের বোঝা বাইয়া যাবি। তোরে হায়াত দিলাম ষাট বছর, কয় বছর? গাধায় কয় আল্লাহ, এই জন্মের পরে মরণ পর্যন্ত খালি বোঝাইবা মো, আমার এই নান্নতের জিন্দগি এত বড় দরকার নাই, আমার এই অর্ধেক দাও। আল্লাহ কয় দিলাম কয় কুকুর, তোরেও দুনিয়াতে পাঠামু আমার আদম সন্তানের খেদমত করবি, এরা দিন বৈরা জীবিকা একটা নেই, কাজকর্ম করবো, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করবো, তুই হলে ঘুমাবি, আর রাত্রে যখন হেরা ঘুমাইতে যাব তুই হারা জায়গা থেকে পাহারা দিবি, বাড়ি ঘরের মধ্যে চোর ডাকাত জানি না আসে। তোরে হায়াত দিলাম ত্রিশ বছর, তুই থাকবি তবে দুঃখজনক হলো সত্য, তুই খাইবি যত আইটা জুটা উৎসৃষ্ট খাবার, ভালো কোনো খাবার তুই খাবি না। তোরা হায়াত দিলাম ত্রিশ বছর, কুকুরও কয় আল্লাহ এই আইটা জুটা খাওয়ানোর জিন্দগি আমার এত দরকার নাই, আমার অর্ধেক দাও। আল্লাহ কয় দিলাম, এইবার কয় বান্দর রে বানর, এই জঙ্গলেতে সেই জঙ্গলে যাবি, এই ডালেতে সেই ডালে যাবি, আমার আদম সন্তানের আনন্দ দিবি, তোর কাম হইলো এটা বান্দর তো বান্দরই। তোরা হায়াত দিলাম বিশ বছর, বান্দর কয় জোকারি জিন্দগি আমার এত লম্বা দরকার নেই, আমার অগমত অর্ধেক দাও। বাকি আছে কেডা? বাকি কে আছে? মানুষ। আল্লাহ কয় এই মানুষ, আমি আল্লাহর সৃষ্টি করা অগণিত গ্রহের মধ্যে একটা গ্রহের নাম হলো পৃথিবী, এই পৃথিবী নামক গ্রহের মধ্যে রাজত্ব ভার দিছি আমি তোরে। 80,000 আলম, 18,000 মাখলুকাত, সমস্ত কিছু সৃষ্টি করছি তোর প্রয়োজনে, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ হইলি তুই। আশরাফ, কোরআনের ভাষা বলছে আশরাফ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, জ্ঞানে বুদ্ধিতে সম্মানে মর্যাদায় তোর উপরে কোনো সৃষ্টি আমি আল্লাহ করিনি। তোরে হায়াত দিলাম বিশ বছর, হই না মাথাটা খারা আসলো, বুকটা এমন ফুলে আসলো, এতক্ষণ প্রশংসা শুই না, আট্টাস করে মাথাটা নিচে দিয়ে লাইছে। আল্লাহকে কিরে মনে হইলে বেজার হইলি, আল্লাহ বেজার হওয়ার তো কায়দা নাই, আপনার ইনসাফটা দেখতেছে। কয় কে? কয় গাধা। গাধা, গাধা হারে দিলেন ষাট বছর, কুকুর হেরে দিলেন ত্রিশ বছর, বান্দর হয়ে দিলেন বিশ বছর, আর এত সম্মান এত মর্যাদা আমারে দিয়া হুদা বিশ বছর দিলে। আল্লাহ কয় হাকিম লড়বো, হুকুম লড়বো না, লড়বো না, এটাই তোমার দিছি, এটাই বরাদ্দ। কয় আল্লাহ আমি জানি হুকুম লড়বো না, তো ওরা আবদার করছে আপনি রাখছেন, তা আমার একটা আবদার থাকতে পারে না? কয় কম, কই যে গাধায় ফেরত দিছে ত্রিশ বছর, কুকুরে 15 বছর ফেরত দিছে, বান্দরে 10 বছর ফেরত দিছে, ওটি আমারে দিয়ে দাও।
আল্লাহ কয় দিতে পারে, কিন্তু তুমি যদি গাদার ফেরত দেওয়া হায়াত নাও, তোমার জীবনের চরিত্র কিন্তু গাদার মতো হইল হোক, আমি বাঁচতে পারলি বেশি বাঁচবো। কুকুরের হায়াত নিলে তোমার জীবন কিন্তু কুকুরের মতো কাটবো, আমি বাঁচলি। বানরের হায়াত নিলে বান্দরের মতো জীবন কাটবো, হোক আমি রাজি আছি, বাঁচতে থাকুন। আল্লাহ কয় দিলাম, কেন বললাম, মানুষ বাঁচে 20 বছর, বাপের হোটেলে খায় মার হোটেলে ঘুমায়, 20 বছর পার হইলেই ওই যে দাদি নানিরা কয় তোর পোলারে বিয়া করা তাহলে ঠিক হয়ে যাবো, আরেক বেটার মেয়ের লাগে যখন বিয়া দেয়, মাইয়া বিদায়ের সময় কি কয়, বাবা বিজয় দেওয়ান আজ থেকে আমার মেয়ে জুলিয়া রে, মানে কথার কথা না না হ্যাঁ না কথার কথা, এমনই তো বিষয়টা। আমার মায়ের বাবা অনেক যত্ন করে লালন পালন করছি, আজ থেকে আমার মেয়ের মান সম্মান ইজ্জত ভরণ পোষণ বাবা আমি সব তোমার হাতে সইপে দিলাম। দেয়নি মায়ের বাপে মায় ইজ্জত রাখে, জামাই কি কয় আব্বা, আমি যদি সাইডটা খাই আপনার মাইয়া দুইটা খাইবো, আপনাকে দেশে কয় নিয়ম নেই ইজ্জত রাখে হে মানে। এই যে আরেক বেটার মাইয়া ওয়াদা করে আনলাম, এই যে গাদার শুরু হলো, গাদার 30, এই যে গাদারটা, এই গাদার চাকরি করতে করতে পোলাপান 2-3 জন হয়েছে, চামড়া আসলে টাইট ধোতরা খেয়ে গেছে, কিছুরে কিছু মনে করে নি, এখন তো বুড়ো হয়ে গেছে, কালা চুল সাদা হয়ে গেছে, দাড়ি পেকে কদম ফুলে গেছে, উপায় কি? গাদারটা করতে করতে পোলাপান জন্ম দিচ্ছেন, এক খাটে 2 জন থাকতে না, অনেক বারান্দাও জাগা হয় না, গোয়াল করে থাকো গা, ওই গরু ছাগল দিয়ে পাহারা দেওয়া হইব, তোমারও ঘুম হইব, এখানে কুকুরের মতো পোলাই কামাই করে এনে খাইতে দিলে খাই, না দিলে হা হা, এসার একটা সময় নামাজ পড়ে একে বৌমা ভাত দাও, কয়বো যে টেবিলে বাড়া আছে খানগা, জালি উল্টে দেয় এক খান্দা খাই তেল্লো চোরা, এক খান্দা খাই পিঁপড়াই খাইনি, ওই যে আটটা জুটা খাওয়ান খাইতে হইব কুকুরের মতো, এই তেল্লো চোরার লগে এই পিঁপড়ার লগে ওল্লার লগে বইয়ে নিজেরও খাইতে হয়, এটা করতে করতে তো আরো গেছে, গেছেনি মালোমা জিলোজি বন্যবন করলাম কি, রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতাইলাম গাঙ্গে গাঙ্গে, নদী করে কল কল বাইনসুয়াইয়া উঠে জল, কত ভরা তল হইল ওই গাঙ্গে, হ্যাঁ ওই নদীর নাম কামনা সাগর, বাকে বাকে উঠে লাহোর, আমি হইলাম ফাপর পরিয়া তরঙ্গে ভাঙ্গা নৌকা বাইতাইলাম গাঙ্গে, শিশু ছিলাম ছিলাম বালা, না ছিল সংসারের জ্বালা, আমি সদাই থাকিতাম মায়ের সঙ্গে, যেই দেহে তাইলো জুয়ানি, এবার উজান চলে গাঙ্গের পানি, তাই কামিনী বসিল বাম অঙ্গে ভাঙ্গা নৌকা বাইতাইলাম গাঙ্গে, ছিলাম শিশু হইলাম বুড়া, লইরা গেছে বাঁকা গুড়া, আগা পাশা যাইতে চাই ভেঙ্গে, ভেবে কয় খালেক দেওয়ানে একবার চিন্তা করো আপন মনে ও মন, একদিন মিশিবা মাটি সঙ্গে, এখন এই 3-4 জন পোলাভান জন্ম দিয়া গাধার জিন্দিগি পার করলাম, কুকুরের মতো আটটা জুটা খাইলাম, এখন তোমার জায়গা হয় না, এখন মাতবরে পঞ্চায়েতে বইয়া বিচার করতে হবে, কয় তোর বাপের 3 মাস রাখবি বড় পোলার ভাই, এই মাইজাটা এই তুই 3 মাস রাখবি তোর ভাই, ওই মায়ের বাইতে থাকবো 3 মাস, সরোলার ঘরে থাকবো 3 মাস, কয় বছর কয় মাসে, 12 মাসে, এই যে বান্দরের মতন চক্কর খাইতে খাইতে নাতি পুতির লগে খেলতে খেলতে এই বান্দরের জোকারি করতে করতে মানুষটাই থাক, এই জন্য জ্ঞান হইল বাপের বড়, জ্ঞানে আল্লাহর দিদার পাওয়া যায়, অজ্ঞানে কখনো সম্ভব না, যতটুকু বললাম যতটুকু পারেন যদি পারেন মাইনেন, আশা করি আল্লাহ খুশি হইবার, আল্লাহ যার প্রতি সহায় আর কিচ্ছু লাগে না, জগৎ বলে ভুলে ভুলে জিন্দেগি কাটায়ো না, জগত ভুলে ভুলে তর রে আজ পরকালের কাজ, তর রে আজ পরকালের কাজ, জান্নাতে হবে তোমার ঠিকানার বিজয়, জান্নাতে হবে তোমার ঠিকানা, জগত ভুলে 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 জিন্দেগি কাটায়ো না, জগত ভুলে 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 জিন্দেগি কাটাইও না, কর্তাপক্ষ থেকে আমাদের পালাটাকে স্থগিত করা হয়েছে, হ্যাঁ হ্যাঁ বিচ্ছেদ গাবো, তার আগে দয়ালের সামনে আরো একটি গান,
নান্নু ভাইয়ের আবদারে প্রায় দশটি এগারোটা গান স্কিপ করেছিলাম, ব্যস্ততার কারণে রেকর্ড হয় না, এখনও দুইটা গান রেকর্ড হয়েছে। তো সেখান থেকে আরও একটি গান দয়াল শানে করি, তারপর একটা ভাব বিচ্ছেদ আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। বরাবর, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। নান্নু ভাই মন সপেছি, প্রাণ সপেছি সালাম সামদের চরণে, আমি মন সপেছি প্রাণ সপেছি মনির চান দয়াল তোমার চরণে, ডুবে মরি প্রেমের আগুনে, আমার সালাম সারধিয়ানে, আমার দয়াল সামদের ধিয়ানে, জ্বলে মরি প্রেমের আগুনে, মন সপেছি প্রাণ সপেছি সালাম বাবার চরণে, আমি মন সপেছি প্রাণ সপেছি সালাম বাবার চরণে, আর মন সপেছি প্রাণ সপেছি মনির চান্দের চরণে, জ্বলে মরি প্রেমের আগুনে, আমার সালাম চান্দের ধিয়ানে রাসেল মনির চান্দের ধিয়ানে, জ্বলে মরি প্রেমের আগুনে, আমার সালাম চান্দের দিয়ানে, আমার মনির চান্দের দিয়ানে, জ্বলে মরি প্রেমের আগুনে, দয়াল আমার সকল তোমারে দিয়া, আসি কেবল নামটা লইয়া, দয়াল আমার সকল তোমারে দিয়া, তোমার নামটা লইয়া, দয়াল আমার সকল তোমারে দিয়া, আমরা আসি তোমার নামটা লইয়া, কেমন জানি গেছি হইয়া ও সালাম সাবি হনে, আমি কেমন জানি গেছি হইয়া ওই সালাম সাবি হনে, আমি কেমন জানি গেছি হইয়া, কেমন জানি দয়াল কেমন জানি গেছি হইয়া সালাম সাবা বাবি হনে, জ্বলে মরি প্রেমের আগুনে, আমার মনির চান্দের ধিয়ানে, আমার সালাম চান্দের ধিয়ানে, জ্বলে মরি প্রেমের আগুনে, আমি জ্বলে মরি প্রেমের আগুনে, সালাম বাজান তোমার ইশকের, ও দয়াল তোমার ইশকের ডুরি দিয়া, ও সালাম সাবাবা বেঁধে নাও আপন করিয়া, দয়াল তোমার ডুরি দিয়া, দয়াল তোমার প্রেমের তোমার ইশকের রশি দিয়া, আমারে বেঁধে নাও আপন করিয়া, জ্ঞানের বাতি দাও জ্বালাইয়া ধন্য করো জীবনে, ওরে জ্ঞানের বাতি দাও জ্বালাইয়া ধন্য করো জীবনে, আমার জ্ঞানের বাতি দাও জ্বালাইয়া, জ্ঞানের বাতি নান্নু জ্ঞানের বাতি দাও জ্বালাইয়া ধন্য করো জীবনে,
জ্বলে মরি প্রেমের আগুনে, আমার সালাম চাঁদের ধিয়ানে, আমার মনির চাঁদের ধিয়ানে, জ্বলে মরি প্রেমের আগুনে। সালাম শাহ ভবের জমিদারি ও দয়াল ভবের জমি দারি চাই না, কেবল তোমার চরণ বিনা ভবের দারি চাই না, ও দয়াল ভবের জমি, ভবের জমি দারি চাই না, সালাম শাহ কেবল তোমার চরণ বিনা, কাতরে জানাই প্রার্থনা তোমার বিজয় দেওয়ানে, ওরে কাতরে জানাই প্রার্থনা তোমার বিজয় দেওয়ানে, কাতরে জানাই প্রার্থনা কাতরে তে, কাতরে জানাই প্রার্থনা তোমার বিজয় দেওয়ানে। জ্বলে মরি প্রেমের আগুনে, আমার মনের চাঁদের দিয়ানে গো, দয়াল চাঁদের দিয়ানে, জ্বলে মরি প্রেমের আগুনে, আমি জ্বলে মরি প্রেমের আগুনে, আমার মন সপেছি প্রাণ সপেছি সালাম চাঁদের চরণে, আমার মন সপেছি প্রাণ সপেছি সালাম চাঁদের চরণে, মন সপেছি প্রাণ সপেছি সালাম বাবার চরণে, জ্বলে মরি প্রেমের আগুনে, আমার মনির চাঁদের ধিয়ানে, আমার সালাম চাঁদের ধিয়ানে, নান্নু ভাই সদা জ্বলে মরি প্রেম।